সাত দিন পরে আবার একই কণ্ঠস্বরে একই তরঙ্গে আপনাদের প্রতীক্ষার প্রহরগুলো গুনতে গুনতে কৃষ্ণ বালক হয়ে ফিরে এসেছি ক্যাপিটাল এফএম 94.8 আপনাদের প্রিয় কান পাতার জায়গা মনের চোখে দেখার জায়গা তাবিজ নিয়ে এবং যারা সাত দিন ধরে প্রতীক্ষায় ছিলেন যারা কৃষ্ণ বালকের সঙ্গে ছিলেন যারা রহস্যের সঙ্গে ছিলেন যারা ক্যাপিটাল এফএম এর সঙ্গে ছিলেন প্রত্যেককেই স্বাগত জানাই আমাদের এই দু ঘন্টার অন্যরকম আয়োজনে যেখানে আমরা আমাদের এই যুক্তি তর্কের গতানুগতিক জীবনের বাইরে গিয়ে কথা বলার চেষ্টা করি এমন কিছু মানুষকে আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি বা করেছি এতদিন ধরে যারা স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করলেও তাদের জীবনে এমন এমন ঘটনা আছে যে ঘটনাগুলো আপনাকে অস্বাভাবিক করতে পারে যে ঘটনাগুলো আমাদেরকে নাড়িয়ে দিতে পারে যে ঘটনাগুলো আমাদেরকে চিন্তিত করতে পারে রহস্যের মধ্যে ডুব সাঁতার খেলাতে পারে আবার কোনো কোনো সময় ভয়ে কুঁকড়ে ফেলতে ইচ্ছে করে সে ঘটনাগুলো আমাদের সামনে তারা তুলে ধরেন এবং তারাই আসলে আমাদের আয়োজনের প্রাণ এবং সবচেয়ে বড় আয়োজনের প্রাণ যারা আমাদেরকে কান পেতে শোনেন যারা মনের চোখে দেখেন এবং যারা মনের চোখে দেখার প্রস্তুতি গ্রহণ করেছেন এবং যারা কান পেতে শুনছেন যাদের কানের অন্দর দিয়ে আমরা মনের বন্দরে পৌঁছচ্ছি প্রত্যেকেই স্বাগত জানিয়ে শুরু করতে চাই প্রথমে কিছু প্রাত্যহিক কথা থাকে আমাদের এখানে যেগুলো আসলে না বললেই নয় কিভাবে আপনারা সিএফএম এর সঙ্গে কিভাবে আপনারা ক্যাপিটাল এফএম এর সঙ্গে কিভাবে আপনারা কৃষ্ণ বালকের সঙ্গে যুক্ত হতে পারেন সেই কথাগুলো বলতে চাই প্রথমত প্রথমত আপনারা আমাদেরকে রেডিও টিউন করে শুনতে পারবেন এবং সেখানে লিখবেন ক্যাপিটাল এফএম 94.8 এবং সেটি আপনারা চাইলে কানের অন্দর দিয়ে মনের বন্দরে পৌঁছানোর জন্য পথ তৈরি করতে পারেন এর বাইরে আপনারা আমাদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হতে পারেন যেমন আপনারা চাইলে ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে অসংখ্য বন্ধুদের মতো আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের পোস্ট শেয়ার করে আরও অসংখ্য মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করতে পারেন এবং তার জন্য আপনাকে লিখতে হবে সিএফএম এবং ক্যাপিটাল এফএম 94.8 লিখবেন আপনার সার্চ অপশনে এবং সেখানে দেখবেন তাবিজের ছবি সম্বলিত একটি পোস্ট আছে একটি পেজে ক্যাপিটাল এফএম এর ছবি সম্বলিত এবং সেখানে আপনারা লাইক দেবেন এবং সেভাবে আপনারা এখানে যুক্ত হবেন আমাদের সঙ্গে আজকে আছেন যিনি যিনি তার জীবনের ঘটনা বা তার জানা শোনা বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করবেন তার নাম হোসেন হোসেনকে আমরা স্বাগত জানাই ক্যাপিটাল এফএম এ তার কাছে আমরা যাব তার কথাগুলো শুনব আমরা একটা কথা সবসময় বলে থাকি যে আপনারা আমাদের অনুষ্ঠানের সবচেয়ে বড় প্রাণ যারা রহস্যকে ভালোবাসেন যারা প্রতীক্ষায় থাকেন এবং প্রতীক্ষার পরে আবারও প্রতীক্ষা শুরু করেন তাদের অনেকেই আমাদেরকে বারবার বলেছিলেন যে লাশ নিয়ে গল্প বলতে ঘটনা বলতে বা বলেছিলেন যে কবর কবরস্থান শ্মশান এই সংক্রান্ত বিষয়গুলো তুলে আনার জন্য তো আসলে প্রতি শনিবারে তো একই ঘটনাগুলো বললে হবে না যে কারণে আমরা একটু বিরতি দিয়ে দিয়ে নানা রকম টপিক বেছে বেছে মানুষজনদেরকে ইনভাইট করি এবং সে সমস্ত ঘটনা থেকে তুলে এনে আপনাদের সামনে শোনানোর চেষ্টা করি তো আজকে আমরা এই টপিকগুলো নিয়ে কথা বলবো এবং এই টপিকগুলো নিয়ে কথা বলার পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে গত শনিবার যারা আমাদেরকে শুনেছিলেন যদি মনে থাকে বলেছিলাম যে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ধরুন একা মানুষ কিন্তু তারা এমন কিছু বিষয়কে অনুভব করতে পারে এবং মনে হয় তার যে তিনি আসলে এই মুহূর্তে বা যে কোনো মুহূর্তে একা থাকেন না তার সঙ্গে অন্য কোনো বিষয়ও থাকে অন্য কোনো অস্তিত্ব তার সঙ্গে ঘুরে বেড়ায় তার সঙ্গে ঘুমায় তার সঙ্গে ওঠে তার সঙ্গে হাঁটে নানা জায়গায় যায় এবং এটি আমার জন্য বা আপনাদের জন্য নিশ্চয়ই অনেক অস্বস্তিকর ধরুন আমি এবং হোসেন ছাড়া এখানে আর অন্য কোনো মানুষ নেই কিছু যন্ত্র আছে কিন্তু যদি এই মুহূর্তে মনে হয় বা আমি যদি জানতে পারি যে আমরা এখানে শুধু দুজন মানুষ বসে কথা বলছি না যিনি আমাদের সাথে কথা বলতে এসেছেন তিনি কোনো না কোনোভাবে বিশ্বাস করেন যে তার সাথে অন্য কোনো কিছু থাকে এবং তাকে তিনি হয়তো অনুভব করেন মাঝে মাঝে দেখতেও পান কিন্তু আমি দেখতে পাচ্ছি না এই অনুভূতিগুলো কেমন হবে আপনার জন্য আমার জন্য ইতিমধ্যে অস্বস্তি শুরু হয়েছে বলেছি যে আমিও তো রক্ত মাংসে করা মানুষ আমার ভয় আছে দুঃখ রাগ অভিমান ক্ষোভ সবই আছে ঠিক সেভাবে আমার ভেতরেও একটা ভয়ও কাজ করছে বা কিউরিওসিটিও কাজ করছে যে আমরা কি আসলে দুজন যারা কান পেতে শুনছেন যারা মনের চোখে দেখছেন তারা কি এখন বসে ভাবতে পারেন যে আপনি একা আপনার রুমে বসে আছেন কিন্তু আপনি একা নন অন্য কোনো কিছু আপনার আশেপাশে আছে
এই ঘটনাগুলো বলবো আমরা, এবং এটি আমরা শেষের দিকে বলবো, অর্থাৎ আমাদের যখন 12টার বিরতির পর যখন আমরা আবারও ফিরে আসব তখন আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলব। শুরুতে একটু আপনাদের কথা বলে শুরু করতে চাই, তারপরে একেবারে হোসেনের কাছে যাব। যখন আমরা ফেসবুক খুলেছিলাম পোস্ট দেওয়ার জন্য, তারপর থেকে এই কয়েক মিনিটের মধ্যেই আমাদের অসংখ্য বন্ধু এই পোস্ট শেয়ার করেছেন নানা জায়গায়, অনেক মানুষ কমেন্ট করছেন, তাদের কথাগুলো একটু বলে শুরু করতে চাই আমরা। আসলে আমার যদি একটু শেয়ারের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই পোস্ট অনেক বন্ধু শেয়ার করেছেন। তার মধ্যে রয়েছেন মাহফুজুল করিম, আমাদের সঙ্গে আছেন ইয়াসিন আহমেদ, এমডি ওবায়দুল মুন্সি আমাদের সঙ্গে শেয়ার করে যুক্ত আছেন, অন্য অনেক মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করেছেন। জানে আলম, তিনি লিখেছেন আই ফিল ভেরি গুড। এমডি ওবায়দুল মুন্সি আবারও আমাদের পোস্ট শেয়ার করেছেন, এমডি জুবায়ের আমাদের পোস্ট শেয়ার করেছেন, এমডি হৃদয় মোল্লা অনিক, এমডি জুবায়ের কথা বলেছি আগে, এমডি সাকিব আমাদের সঙ্গে আছেন, টাচিং ক্লাউড তিনি আমাদের পোস্ট শেয়ার করেছেন, আরও অনেকবার সিএফএম এর পাগল রাসেল তিনি অসংখ্যবার শেয়ার করেছেন, তাদের এতবার তার নাম দেখছি স্ক্রল করতে করতে নিচের দিকে, যত নিচের দিকে যাচ্ছি শুধু তার নামই আমাদের কাছে আসছে। তার মানে হচ্ছে তিনি চান বা অন্য অনেকে চান যে আমরা আসলে যে রহস্য নিয়ে কথা বলি, আমরা যে তর্কগুলো করি, আমরা যে বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে থেকে যে কথাগুলো বলার চেষ্টা করি, সেগুলো আরও অনেক মানুষকে তিনি জানাতে চান। আর যে কথা বলেছি আমি যে আসলে আপনি এবং আপনার মাঝখানে, কিন্তু আপনি অন্য কোনো কিছু অনুভব করছেন। কখনো কি আপনার এমনটি হয়েছে, শরীর ভারী হয়ে যাওয়া, মনে হচ্ছে পেছনে পেছনে কেউ হেঁটে হেঁটে আসছে, অথবা আপনি তাৎক্ষণিকভাবে তাকে দেখলেন কিন্তু হঠাৎ করেই সে আপনার সামনে থেকে আবার হারিয়ে গেল, অথবা এমন কোনো মানুষের সঙ্গে পরিচয় হয়েছে যে মানুষটি বলে যে দ্বৈত সত্তাকে ধারণ করেন, তিনি এবং আরও একজন, সেটি অন্য অনেক কিছু হতে পারে। যাই হোক, আমরা কথা আর বাড়াতে চাই না, আমরা হোসেনের কাছে যেতে চাই, কারণ কৃষ্ণ বালকও নিশ্চয়ই অনেক কথা বলবে। হোসেন যিনি আমাদের আজকের অতিথি, এবং তার কাছ থেকেই আমরা জানতে চাইব তিনি প্রথমে আমাদের কাছে কি বলবেন এবং কিভাবে বলবেন। ধন্যবাদ ভাইয়া, আমি মোহাম্মদ হোসেন, আমি শনিরাকটা থেকে আসছি। আমার প্রথমে যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে পাবনার। আমার খুব কাছের একটা বন্ধু আর কি, ওর কাছ থেকে শোনা, ওদের এলাকায় মোটামুটি অনেকের কাছে ঘটনাটা খুব মানে আলোচিত ঘটনা আর কি। তো আমি আর কথা না বেরিয়ে আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা হচ্ছে 2014 সালের ঘটনা, ঠিক তখন কোরবানি ঈদের পরের দিন সম্ভবত, হ্যাঁ ওইরকমই হবে, কোরবানি ঈদের পরের দিন। পরের দিন আমার যে ফ্রেন্ড বললো আর কি, ওদের ওর এক আত্মীয় আর কি, ওর পরিবারের সবাই বেড়াইতে যাবে আর কি ঈদের পরের দিন, ওরা মানে এখান থেকে আর কি অন্য একটা জায়গায় বেড়াইতে যাবে আর কি। যার কথা আর কি ঘটনাটা বলতেছি, তার ছোট বোন ছিল ঘরে, তো সবাই যেতেছে, তো বললো যে না আমি যাব না, আমি থাকবো। তো ওকে অনেক রিকোয়েস্ট করলো যাওয়ার জন্য যে চল তুই একা কেন থাকবি, এখন ঈদের সময় বেড়াইতে যাব, মানে যাওয়ার জন্য কোনো ইয়ে ছিল না। তো সবাই রিকোয়েস্টের পর যেহেতু যায়নি, তো বাসায় ছিল, সবাই চলে গেল, তো ওরা পরের দিন আসবে আর কি, যেদিন গেছে ওদিন থাকবে এবং পরের দিন আসবে। তো সারা বিকাল ভালোই ছিল, মোটামুটি সারা বিকাল এবারই ওবারই ঘুরে বেরোলো, তারপরে সন্ধ্যার পরে এসে ঘরে ঢুকলো। আর বলে রাখা ভালো আর কি, এটা পাবনার এক প্রত্যন্ত অঞ্চল আর কি, যেখানে বিদ্যুৎ নেই আর কি, কারেন্ট ছিল না ওদের এলাকায়, কারেন্ট এখনও নেই। তারপরে এভাবে আর কি 8টা বা 9:30 পর্যন্ত জেগেছিল, তারপরে ঘুমায় পড়লো, কখন যে ঘুমাইছে তো বলতে পারে না সে। তো স্বাভাবিক সে এই যে প্যারানর্মাল যে বিষয়গুলো, এইসব বিষয়ে তার মাথায় ছিল না, সে স্বাভাবিক ঘুমাইছে, গান শুনতে শুনতে ঘুমাই গেছে। একটা পর্যায়ে তার ঘুম ভাঙে, ঘুম ভাঙার পরে মানে অদ্ভুত আর কি রকম গেট নক করতেছে এবং বাইরে কিছু মানুষজনের আওয়াজ পাইতেছে। একটু চমকে গেল যে এত রাতে কে আসলো। তো আর কিছু না ভেবে ঘড়ির টাইমটা দেখলো যে কয়টা বাজে, এখন ঠিক 12:20 বাজে। তখন অবাক হয়ে গেলো যে এত রাতে গ্রামে আর পরিবারের কেউ আসার কথা না, তো ঘাবড়ে গেলো আর কি। তো গেটের বাইরে থেকে জিজ্ঞেস করতেছে যে আপনারা কে বা কাকে যাচ্ছেন, বলতেছে যে আমরা তোমার পরিচিত, তোমাদের পরিচিত, একটু কথা আছে, গেটটা খুলো। তো বলতেছে না বলেন, পরিচয় দেন, তারপরে আমি গেট খুলি। বলতেছে তোমার দাদার নাম এটা না, বলে হ্যাঁ আমার দাদার নাম এটা। তো বলতেছে তোমার বাবার নাম এটা না, হ্যাঁ আমার বাবার নাম এটা। কয় আমাকে তোমার দাদা পাঠাইছে, একটু কথা আছে, গেটটা খুলো। আচ্ছা, ও গেটটা খুললো, গেট খোলার পর একদম মানে হতবাক, 7-8 জন মানুষ ছিল এবং সাথে একটা লাশ ছিল আর কি, বাচ্চার লাশ,
ছোট লাশ, তো এটা দেখে একদম হতবাক, এখন থমকে গেছে, কোনো কথা বলতেছে না। সাধারণ অন্য বিষয় হলো একটা কথা বা কথা জিজ্ঞেস করতো, ভয়ে আর কি একদম থমকে গেছে, কোনো কথা বলতেছে না। তো ওনারা ঘরে ঢুকছে, ছয় সাতজন মানুষ ঘরে ঢুকছে, একটা মানে বাচ্চার লাশটা কোলে ছিল, কাফনের কাপড় পেঁচানো, বলতেছে ওনারে বলতেছে যে আমাকে তোমার দাদা পাঠাইছে, আমরা তো এখানে নতুন আসছি, আমার আমার বাচ্চাটা মারা গেছে, তো বাচ্চাটাকে দাফন কাফন করবো, মানে আমাদের তো কোনো জায়গা বা এরকম কিছু নেই যে কোথায় করবো, কারণ তোমার দাদার সাথে কথা হয়েছে, উনি বলছে যে তোমাদের কবরস্থানে দাফন করতে। ও মানে ওর কোনো কথাই বলতে পারতেছে না, আর ওরকম প্রাপ্তবয়স্কও ছিল না, মানে মোটামুটি আর কি কম বয়সী ছিল, নার্ভাস হয়ে গেছে, মানে কী করবে, মোবাইলটা উঠে যে ফোন দেবে বাবা মারে, এরকম কিছু মানে মাথায় আসতেছে না, শুধু ভয় আর কি চুপ হয়ে আছে। তারপর ওনারা বললো যে তোমাদের কলপাটা কোথায়, তো দেখাই দিল ওদিকে, বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তো তুমি একটু আমাদের সাথে আসো, একটু আমাদেরকে দেখাই দাও কলপাটা কোথায়, আর ওখানে একটু আলোর ব্যবস্থা করো, আমরা লাস্টে গোসল করাবো। ও মানে তখন এমন পরিস্থিতিতে হয়ে গেছে যে ওকে যা বলতেছে তাই শুনতেছে এবং তাই করতেছে, ও নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না, শুধু মানে দেখতেছে আর কি। তখন বাইরে গেল, বাইরে গিয়ে আর কি দেখাই দিল যে এই যে কলপার, আর এখানেই পরে বলতেছে যে এখানে তোমাদের কলা গাছ আছে, বলে হ্যাঁ আছে, বলে কলা গাছটা দেখাই দাও। তো ওখানে একটা ছোট কলার বাগান ছিল, ওখানে গিয়ে কলা গাছ কেটে আনলো, কলা গাছ কেটে আর কি ওখানে দুই তিনটা পিস করে রাখলো, ওখানে রেখে আর কি বাচ্চার লাস্ট আর কি ওখানে গোসল টোসল করাইতেছে, ও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, তিন চারজন মানুষ ওখানে গোসল টোসল করাইতেছে, আর তিন চারজন মানুষ ওনারা গেছে ওই যে পাশে বাড়ির পাশে ছিল কবরস্থানটা, ওখানে কবর খুঁড়তে গেছে আর কি, কেউ কবর খুঁড়তে গেছে আর কি, ওখানে লাশ গোসল করাইতেছে। তো স্বাভাবিক লাশটা গোসল করাইতে মানে যে সময়টা লাগে 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট, সেখানে ওনারা 1 ঘন্টার মতো সময় নিয়ে লাশটা গোসল করাইতেছে, মানে অনেক কিছু দিয়ে গোসল করাইতেছে, সাধারণত এরকমটা হয় না আর কি, মানে 1 ঘন্টার মতো আর কি লাগছে গোসল করাইতে, আর ওখানে কবর টবর খুঁড়তেছে, লাশ গোসল করাইলো, তারপর একদম ভালো করে আর কি প্যাচেছে। তো প্যাচানোর পরে ওই মেয়েটাকে আর কি ডাক দিছে, ওই লোকগুলো বলতেছে তুমি একটু এদিকে আসো, বলে কি তুমি একটু বাচ্চাটা দেখো একবার, তোমাদের বাড়িতে এনে গোসল করলাম তুমি একটু দেখো, বলে না না আমি দেখবো না, আমি দেখলে ভয় পাবো, বলে যা না কোনো ভয় নেই, কোনো ভয় নেই, তুমি দেখো তোমার তো মরতে হবে। তো আর কোনো কথা টথা বললো না, ওনারা যা বলছে তাই ওনাদের কথা মতো গিয়ে ওই বাচ্চার লাশটা আর কি দেখলো, চেহারা দিকে উনি তাকিয়ে ছিল আর কি, তাকিয়ে ছিল এই জন্য যে চেহারাটা দেখে কেমন মনে হইতেছে, খুব চেনা চেনা, আগে ওইরকম দেখছে এরকম মনে হইতেছে, আর কোনো কথা নেই। তারপরে বলে দেখা হয়েছে, বলে হ্যাঁ আমার দেখা হয়েছে, বলে ভয়টা পাইছে, কয় না কোনো ভয় পাইনি। তো ভয় যে পাইছে বা পাই নাই সেটা তো আর ওটা ওর মনেই আছে, ওর কিছু বলে না, চুপ, কোনো কথাই বলতেছে না। তো ওনারা সব কিছু রেডি করলো, রেডি করে লাস্টটা আর কি ওই কবরস্থানের দিকে নিয়ে যেতেছে, তো পেছন থেকে আবার ডাক দিছে, বলে যে আঙ্কেল আপনি একটু দাঁড়ান দাঁড়ান আমিও যাবো, আমি এখানে একা কীভাবে থাকবো, আমার তো ভয় করতেছে। তো বলতেছে হ্যাঁ জানি তো তোমার ভয় করবে, আসো আমার সাথে, আমাদের সাথে আসো। তো কবরস্থানে ওখানে গেছে, তো কবর পাড়ে দাঁড়িয়ে আছে, কবরস্থানের যে সাইডে একটা জায়গা ছিল একটু উঁচা আর কি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তবে ওনাদের সাথে তেমন কোনো লাইট ছিল না, যে খুব আলোর লাইট ছিল না, স্বাভাবিক ছোট ছোট টর্চ লাইট ছিল, ওগুলো দিয়ে ওনারা সব কিছু রেডি করলো, রেডি করে বাচ্চাটাকে ওখানে দাফন কমপ্লিট করলো। করার পর বলতেছে যে হ্যাঁ এবার এসে পড়ো, মানে বাড়িতে এসে পড়ো, বাড়িতে আসলো, আসার পর বলতেছে তুমি এবার থাকো আমরা চলে যাই। তো ওনারা চলে গেল। ওদিন রাতে আর কি ওই মেয়েটা আর কি খুব আতঙ্কে ঘুমাইছে আর কি, কখন যে ঘুমিয়ে পড়ছে নিজেও আর কি এভাবে বলতে পারে না, তবে শুয়ে মানে এদিক থেকে ওদিকে আর কি নড়াচড়া করেনি ভয়ে আর কি। সকালে ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর সাথে সাথে আর কি তখন ফোন দিছে ও। ওর মধ্যে বলে রাখা ভালো যে ওর যে ফোনটা ছিল ফোনটা যেখানে টোখানি, ফোনটা ধরার আর কি সাহস পায়নি, মানে এরকম একটা আতঙ্কের মধ্যেই ছিল। তারপরে ফোন দিল পরের দিন সকালে, ওর পরিবার সবারই বলল যে এরকম এরকম সবাই আসছে আর কি, তারা হরে করে আসছে, আইসা বলতেছে যে কী হয়েছে বলো খুলে। তো বললো এরকম এরকম আমাদের দাদা নাকি পাঠাইছে একটা লোককে, ওই লোকের রাতে একটা লাশ নিয়ে আসছে, রাতের বেলা এসে দাফন কাফন করছে। তো ওনারা শুনে একদম হতবাক হয়ে গেলো যে এটা কী। পরে ওই দাদার সাথে কথা বললো, বলে আপনি কি পাঠাইছেন, কয় না আমি তো কোনো লোকটোক পাঠাইনি। তোর বাবার নাম বললো, দাদার নাম বললো, তো কীভাবে জানে? পরে ওর থেকে বর্ণনা নিতেছে যে কীরকম হবে দেখতে লোকগুলো। তো সবাইকে বললো যে এরকম এরকম। তো এখন এরকম এরকম বর্ণনা শুনে দেখতেছে আশেপাশে এরকম কোনো মানুষজন নেই, এবং দু একদিনে যে একটা বাচ্চা মারা গেছে পুরো গ্রামে আর কি খবর নিছে, মোটামুটি গ্রামের তো একবারই তো একটা মানুষ মারা গেলে মোটামুটি
আশেপাশে গ্রামও যায় না, এরকম খবর নিয়ে দেখলো যে না কোনো কেউ মারা যায়নি আর কি। তো বিষয়টা তখন তারা বলতেছে যে না তুই এটা স্বপ্নে দেখছো, সেটা বাস্তবে না, বলতেছে না বাস্তবই। তো ওই দিন দুপুরবেলা বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে কবরস্থান চলো কবরটা দেখাই, কবরটা দেখলে তো বুঝতে পারবা। তো কবরস্থান গেছে, কবরস্থান গিয়ে দেখতেছে যে না গতকালকে রাতে একটা লাশ দাফন করা হয়েছে এরকম বোঝাই যেতেছে, একদম নতুন কবর। তখন তারা এটা দেখে একদম বিষয়টা দেখে হতবাক, তখন তারা বলতেছে একবার যে হ্যাঁ এটা থানায় জানাই, তারপর এটা কবরটা খুঁড়ি আর কি, তারপরে দেখি কি হয়। আবার কেউ কেউ বলতেছে যা হওয়ার হয়েছে এটা নিয়ে বাড়াবাড়ি না করে ভালো, বাড়াবাড়ি করলে অনেক সময় এটা তো অন্য কিছু হতে পারে, কেউ বাচ্চাটাকে খুন করে বা ই করে রাখতে পারে, তো সেক্ষেত্রে না জানানো ভালো হবো থানায়। ওনারা থানায় জানায়নি, স্বাভাবিক এই এভাবে আর কি, বলতেছে যে এটা নিয়ে ভয়ের কিছু নেই, এটা হইতে পারে হয়তো বা অন্য গ্রামের কেউ তোর দাদার নাম বলে আর কি এই কাজটা করছে, যাক এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই। স্বাভাবিক এই বিষয়টা ওনারা ওখানে সমাপ্ত করলো, কিন্তু বিষয়টা ওখানে সমাপ্ত হয়নি। তো মেয়েটা আর কি পরের দিন মানে যেদিন দাফন কাফন হয়েছে ওর পরের দিন রাতে আর কি মেয়েটা ঘুমাইতেছে, কিন্তু ওই ঘুমের মধ্যে আর কি মোটামুটি সে ফিল করতেছে যে হ্যাঁ গতকালকে রাতে তো এরকম সময় আসছে বা এরকম এরকম হয়েছে, কিন্তু বিষয়টারও মানে একদম বলতে পারতেছে না, মানে মনেই সবসময় হইতেছে। তো রাতের বেলা মোটামুটি মানে খেয়াল করতেছে যে স্বপ্ন দেখতেছে যে ওই বাচ্চাটা ওখান থেকে ডাকতেছে, আর বাচ্চাটার চেহারা একবার দেখছিল, মোটামুটি অনেকক্ষণই তাকিয়েছিল এবং তাকে মানে সে মনে মনে ভাবতেছিল যে বাচ্চাটা মনে হয় চেনা চেনা খুব। তখন দেখে স্বপ্নের মধ্যে আর কি খেয়াল করতেছে যে বাচ্চাটা ডাকে, আর রুম থেকে কবরস্থানটা দেখা যায়, বাড়ি থেকে একটু কাছে কবরস্থান দেখা যায় ওখান থেকে, মানে দাফন করা শেষ হওয়ার পরে ঘটনা। জি জি, দাফন করা শেষ হওয়ার পরে আর কি বাচ্চাটা স্বপ্ন দেখতেছে আর কি, বাস্তবে না, শুধু স্বপ্ন দেখতেছে যে ডাকতেছে। তো ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে শরীর ঘেমে গেছে একদম, তখন তাড়াতাড়ি মা বাবা ডাক দিয়ে উঠেছে, আমি তো এরকম এরকম স্বপ্ন দেখতেছি, বলে জানা এটা ভয়ের কিছু নাই, তুমি এরকম এরকম গতকালকে হয়তো এরকম হয়েছে এই জন্য স্বপ্ন দেখছো, টেনশন করো না ঘুমাও। তো দোয়া দৌড় পরে আবার ঘুমাইলো, ওই দিন স্বাভাবিক ঘুম হইল, পরের দিন সারাদিন ভালোই কাটলো। তো সন্ধ্যা হইলে একটা আতঙ্কের মধ্যে পড়ে যায় যে আজকে রাতে উনি আবার স্বপ্ন দেখবো। তো এভাবে পরের দিন একই রকম স্বপ্ন, বাচ্চারা ডাকতেছে। তো পরের দিন ওইটা সাথে সাথে আবার আইতুল কুরসি পরে শরীরে ফু দিল, তারপর জানালাটা বন্ধ করে দিল। তো জানালা স্বাভাবিক খুলেই মানে ঘুমায়। এভাবে প্রায় তিন দিন গেল, তিন দিন একই ঘটনা, ওখান থেকে ডাকে শুধু, মানে বাচ্চারা আওয়াজ পাইতেছে শুধু ডাকতেছে, এবং অদ্ভুত বিষয় হলো যে ডাকে মোটামুটি ভালো সাউন্ডই ডাকে কিন্তু আশেপাশে কেউ শুনে না। চতুর্থ দিন আর কি ওরকম ডাকতেছে, এবং তখন জানালা দিয়ে আর কি স্বপ্নের মধ্যে দেখতেছে যে জানালা দিয়া ও তাকাইছে, ওই মেয়েটা তাকাই দেখতেছে যে হ্যাঁ ওই সাদা কাফনের কাপড় পরা ওই কবরস্থানে দাঁড়ায় দাঁড়িয়ে ডাকতেছে। তখন একদম পুরো তার শরীরের মানে স্বপ্নের মধ্যে এরকম সব দাঁড়িয়ে গেছে, পরে ঘুম যখন ভাঙলো তখন তার শরীর একদম গরম হয়ে গেছে, সবাই বলতেছে যে হ্যাঁ কী হয়েছে তোমার কী হয়েছে, বলে যে এরকম এরকম ওই কবরস্থান থেকে আমাকে ডাকে। তখন তারা একদম বলতেছে আরে না এটা কিছুই না, তো তারা বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি দেখো আরো দু একদিন, যদি এরকম না হয় আমরা একটা হুজুর কাছে নিয়ে যাবো, আর হুজুরের নাগরটা আমরা বন্ধ করার চেষ্টা করবো। পঞ্চম দিন যখন ঘুমাইতেছে তখন ওই ঘুমের মধ্যে আর কি স্বপ্ন দেখতেছে এরকম এরকম ডাকতেছে, এবং তখন খেয়াল করতেছে যে বাচ্চারা কবরস্থান থেকে একদিকে আসতেছে বাড়ির দিকে আর কি হাইটে হাইটে আসতেছে। এটা দেখে আবার চিৎকার দিয়ে সবাইকে বললো যে এই ব্যাপার আমাকে তো ডাকে, এখন আমাকে তো এতদিন ডাকছে এবার আমাকে যেতে বলে, আমার সাথে ওর সাথে আমাকে যেতে বলে এবং আমার দিকে আসতেছে, আমি তখন তো চিৎকার করলাম আর কি। পরে আর কি সবাই বললো যে ঠিক আছে আর দু একটা দিন দেখো, বিষয়টা তো ওইরকম হওয়ার কথা না, এরকম হবো কেন, তো তুমি এটা হয়তো স্বপ্নেই দেখতেছো ভয়, এটা স্বাভাবিক হয়ে যাবো, এটার জন্য টেনশন নেই বা ঘাবড়ানোর কিছু নেই। এভাবে ডাকতেছে স্বপ্নের মধ্যে কাছাকাছি মোটামুটি আসার চেষ্টা করতেছে, তো একটা সময় দেখে যে না নাই ওখানে আর নাই ডাকতেছে, ওখানে আর নাই, ঘুমাইলো। পরে আবার যখন স্বপ্ন দেখতেছে তখন স্বপ্নের মধ্যে দেখতেছে ডাকতেছে, বাস্তব উঠে গেছে, বাস্তব উঠা জানালাটাতে তাকাইছে একবার ভালো মতো যে না আসলে কি এটা স্বপ্ন নাকি বাস্তব, মানে অবাক হয়ে গেলো যে বাচ্চারা দেখে যায় না বাস্তবেই ওখানে দাঁড়িয়ে আছে এবং ডাকতেছে। একদম তখন চিৎকার দিয়ে একদম সবাইকে করে এক কলো বলতে যে এই দেখো তাকে, আমি তো এতদিন বললাম বিশ্বাস করলো না, এখন দেখো তাকে আমাকে ডাকতেছে, আমাকে নিয়ে যেতে চায়, আমাকে ডাকতেছে, বাচ্চাটা সবসময় আমাকে ডাকে কিন্তু আজকে আমি সরাসরি দেখলাম, বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা কালকে একটা তোমার কবিরাজের কাছে নিয়ে যাবো, তারপর দেখা যাক। পরের দিন আর নিয়ে জানি, বলে যে ঠিক আছে তার পরের দিন নিয়ে যাবো। সাত দিনের বেলা রাতে স্বাভাবিক ঘুমাইছে মেয়েটা, সাত দিনের বেলা মানে স্বাভাবিক ঘুমাইছে, ঘুমের মধ্যে আর কি খেয়াল করতেছে আবারও একই রকমভাবে ডাকে, সবাই ঘুমানো করে। তো ওই সময় জানালার কাছাকাছি চলে আসছে, একদম কাছাকাছি, এবং কাছাকাছি এসে চোখের দিকে যখন তাকাইছে বাচ্চাটা, তখন একদম সে আগের মতো মনে হইতেছে কত মানে আগের চেনা। তখন ওই বাচ্চাটা ওই মেয়েটাকে মানে ডাকতেছে আসো আসো, এবং তখন চোখে চোখ যখন পড়ে গেছে তখন মেয়েটা হাইটা ঘরে থেকে বের হয়েছে,
মেয়ের মা এটা খেয়াল করতেছে যে মেয়ে বের হইতেছে, ওনারা বলতেছে দেখি কি করে মেয়ের বা কোথায় যায়। স্বাভাবিক ওই মেয়েটা ওই কবরস্থান দিকে যেতেছে, ওনারা তো হাম করে চিল্লাই দিয়ে তারপরে উঠলো, ওইটা আবার মেরে ধরছে। ধরার পর পরের দিন কবরে জানছে, কবরে জানা বলতেছে যে এটা এটা আমি বুঝতেছি না, এটা আপনি আরও ভালো কবরেজের কাছে দেখেন, এটা তো আমি কিছুই দেখি না যেখানে কিছু নেই। তো সবাই আর কি কভারেজ খোঁজ করতেছে আর কি, এক একজন এক এক দিকে যেতেছে কোথায় ভালো কভারেজ বা কোথায় ভালো কোনো হুজুর পাওয়া যায় কি না। মেয়েটা বাসার ওই দিন একা ছিল দুপুরবেলা, সবাই কভারেজের খোঁজ করতে করতে আর কি সন্ধ্যার একটু আগে আগে আর কি সবাই মোটামুটি মেয়ের বাবা মা ঘরে আসছে। আয়সা দেখতেছে যে মেয়েটা ঘরে আর কি বিছানায় পড়ে আছে এবং মারা গেছে আর কি। তারা একদম অবাক যে মেয়েটা সাত দিন যাবৎ বলতেছে যে আমাকে ডাকতেছে ডাকতেছে, তারা বিষয়টা খুব একটা দেয়নি। ওনারা এই কবিরাজ খোঁজ করতে করতে পরে সন্ধ্যার দিকে এসে দেখে যে না ওই মেয়েটা মারা গেছে। তখন তারা আর কি এই বিষয়টা সিরিয়াস হয়েছে যে না আসলেই এরকম কিছু হয়েছে। হলো আমার ফার্স্ট ঘটনা। বুঝতে পেরেছি, মানে হচ্ছে যারা আমাদেরকে শুনছেন কান পেতে, যারা আমাদেরকে মনের চোখে দেখছেন, আসলে প্রত্যেকটা মানুষের গল্প বলার আলাদা আলাদা ধরন আছে, আলাদা আলাদা অভ্যাস আছে। এবং এই ঘটনাগুলো যখন আপনারা শুনছেন কান পেতে এবং মনের চোখ দিয়ে দেখার চেষ্টা করছেন, তখন নিশ্চয়ই নিজের মনের মধ্যে একটা ছবি আঁকারও চেষ্টা করছেন। এরকম একটি ঘটনা আমি কিন্তু আপনাদেরকে হয়তো বা 2-3 শো আগে বলেছিলাম যে কাছাকাছি এরকম একটা বিষয় যে ধরুন এমন কোনো কিছু লাশের ঘটনা থাকে বা এমন কোনো কোনো কিছুর ব্যাপার থাকে যেটি আসলে মানুষ একরকমভাবে দেখে অভ্যস্ত হয়, কিন্তু অন্যরকম ঘটনা সেখানে ঘটে। যেমন নিশ্চয় আপনাদের মনে আছে যে একটা মানুষ, একটা মহিলার গল্প বলেছিলাম, ঘটনা বলেছিলাম যে তার জানালার পাশ দিয়ে একটা কবরস্থান দেখা যায় এবং সে ওই বাসায় নতুন বেড়াতে গিয়েছিল, 4-5 দিন থাকার কথা ছিল তার। এবং সে হঠাৎ করে একদিন তার ঘুম ভাঙে এবং ঘুম ভাঙার পর সে দেখে দূরে ওই গোরস্থানের মধ্যে একটা বাতির মতো জ্বলছে। তো তিনি স্বাভাবিকভাবে ভেবেছিলেন যে নিশ্চয়ই গোরস্থানে বা এরকম পারিবারিক কোনো জায়গায় এরকম কোনো কিছু আনুষ্ঠানিকতার জন্য অথবা আগুন বা বাতি জ্বালানো হয়েছে। হঠাৎ করে পরের দিন রাতেবেলাও তিনি দেখেন একটা বাতি জ্বালানো সেখানে, বাতি মানে একটা আলোর মতো জ্বলছে আর কি। আস্তে 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 সামনের দিকে চলে আসছে, তার জানালাটা খোলা ছিল স্বাভাবিকভাবেই, এবং যখন জানালা খোলা ছিল তখন সে দেখে কিছুক্ষণ পর সেই আলো তার জানালার কাছাকাছি এসেছে এবং সে আলোতে তিনি একটা মুখ স্পষ্ট দেখতে পাচ্ছিলেন যে একটা বৃদ্ধ বয়সী একটা মানুষ, মানে একদম মুখের মধ্যে চামড়াগুলো একেবারে ঘুঁচে লেগে আছে এরকম একটা ব্যাপার। কিন্তু ওই বাসার আসলে মানে পরিচিত কোনো চেহারা সেটি না। এবং মানে তার ওই রাতের বেলা ওরা দেখার পরে তো তার ভীষণ ভয় লেগেছে এবং তিনি তো কোনো হিসাব নিকেশ মেলাতে পারছিলেন না কোনোভাবেই। তো তিনি ভেবেছেন যে তিনি হয়তো বা দুঃস্বপ্ন দেখেছেন বা অন্যরকম কিছু হবে। তিনি তার হাজব্যান্ডের সঙ্গে সেটা শেয়ার করেছেন, তিনিও ব্যাপারটাকে খুব একটা বার্তা দেয় নাই। তো বার্তা না দেওয়ার কারণে যেটি হয়েছে যে পরের দিন রাতের বেলাও তিনি একই রকম ঘটনা দেখেন এবং সে বৃদ্ধা তাকে যেন কোনো কিছু একটা বলার চেষ্টা করছে বলে মনে হয়। চিন্তা করে দেখুন যে রাতের বেলা আপনি একটা রুমে ঘুমিয়ে আছেন, আপনি এবং আপনার স্বামী অথবা আপনি আপনার বন্ধু আপনার বান্ধবী বা যেই হোক না কেন, দেখলেন যে আসলে এরকমভাবে কবরস্থান থেকে একটা আলো হেঁটে হেঁটে আপনার দিকে আসছে এবং সে আলোটি একটা মানুষ ধরে দাঁড়িয়ে আছে এবং সে মানুষটি আপনার অচেনা, অত রাতে একটা বৃদ্ধ মানুষ কিভাবে আসবে। তো পরদিন তিনি আসলে সবাইকেই ব্যাপারটা বলেন, সবাইকে মানে শাশুড়িকে বলেন, তার আশপাশের লোকজনদেরকে বলেন যে এরকম একটা বিষয় দেখেছি এবং আমি কোনোভাবে ওই রুমে আর ঘুমাবো না। তার কাছ থেকে জানতে চায় তার শাশুড়ি যে চেহারার বর্ণনা কেমন ছিল, কি অবস্থা। তো যখন তিনি বর্ণনাটা দেন তখন তার শাশুড়ির কপালটা একটু ঘুঁচকে যায়, ঘুঁচকে যাওয়ার মতো হয়, বলে যে তুমি কি শিওর তুমি এরকম চেহারা কাউকে দেখেছো? তো বলে হ্যাঁ আমি তো ডেফিনেটলি বলছি, আমি পরপর 2 রাতে সেখানে দেখেছি এবং আমি প্রথম দিন তো আলো দেখেছিলাম, তারপর তো চেহারা দেখেছি আমি। তারপরে পারিবারিক একটা অ্যালবাম খুঁজে বের করা হয় এবং খুঁজে বের করার পরে দেখানো হয় যে ঠিক হুবহু ওই একই রকম চেহারার একটা মানুষ যিনি তার স্বামীর দাদির মা, অর্থাৎ তাকে তার স্বামীও দেখেনি, তার মা দেখেছে, শাশুড়ি দেখেছে। কিন্তু ওই মানুষটিকে তিনি দেখবেন কেন? তিনি প্রশ্নটি করেন যে এই মানুষটিকে তিনি দেখবেন কেন?
তো বলে এরকম যে আসলে তোমাকে তো এটা আগে বলা হয়নি। তো তার অপমৃত্যু হয়েছিল, অর্থাৎ তিনি বৃদ্ধ বয়সেই হঠাৎ করে মানে একটা অস্বাভাবিক মানে ঘটনায় তার মৃত্যু হয়, যেটি আসলে স্বাভাবিক কোনো ঘটনা ছিল না। এবং তারপর থেকেই যে এই বাসায় নতুন কোনো মানুষ যখন আসে তখন মানে সবাই যে দেখেছে তা নয়, কোনো কোনোভাবে কারো রাশির ব্যাপার থাকে, কারো এরকম বিষয় আশয় থাকে, তো তারা কেউ কেউ এটা দেখতে পায় এবং তারা ভয় পায়, এবং শেষ পর্যন্ত তুমিও সেটা দেখলে এবং ভয় পেলে। এখন একটি গুরুস্থান বা একটি কবরখানা বা একটা এই জায়গাগুলো কিন্তু খুব পবিত্র জায়গা, পাশাপাশি ভয়েরও জায়গা। যদি আপনার সঙ্গে বা আমাদের সঙ্গে ব্যাপারটি এভাবে ঘটে তো তখন কিন্তু আসলে এটা সহ্য করার মতো ঘটনা হয়ে দাঁড়ায় না, যুক্তি কাজ করে না, বিশ্বাস অবিশ্বাসের মাঝখানের ছোট্ট একটা ফাঁক দিয়ে আপনার মনের ভেতরে ভয়, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় নানা কিছু কাজ করে। তো যারা এই সমস্ত কাজ করা এবং কাজ না করার বিষয় নিয়ে আমাদের সঙ্গে নানাভাবে যুক্ত হয়েছেন এবং যারা রহস্যকে ভালোবাসেন, রহস্যকে পছন্দ করেন এবং আরও অনেক বেশি ভয় পেতে চান, এমন লোকের সংখ্যা অনেক আছে, তাদের কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন মামুন রহমান, তিনি বলেছেন, ভাই আমি হসপিটাল থেকে শুনছি, খুব ভালো লাগছে, আরও ভয় পেতে চাই, আপনাকে একটি হাসপাতালের গল্প বলবো আমরা, আপনি তার জন্য প্রস্তুত থাকুন এবং নিশ্চয়ই সেটি শুনলে আপনারও হাসপাতালটা কি অচেনা মনে হবে, একটু অস্বস্তি লাগবে। শামসুদ্দিন আমাদের সঙ্গে আছেন দক্ষিণ তারাবনিয়া থেকে, গল্পটা কেমন জানি মনে হলো, কেমন জানি মনে হলো সেটি আসলে আপনি ক্লিয়ার করে বলেন নাই যে আসলে আপনার কেমন মনে হয়েছে, জানতে চাই যে আসলে কেমন জানির অর্থটা কি। আমাদের সঙ্গে আছেন মালিক মানিকগঞ্জ থেকে, স্টোরিটা নাইস, ভাইয়া কেমন আছেন? ভাইয়া ভালো আছে। আমাদের সঙ্গে আছেন আফনান ও মাহকুন, তিনি বলেছেন, আমরা আছি কাপাসিয়া থেকে, প্রথম ঘটনাটা ভালো লাগছে এবং তিনি বলেছেন আরও বেশি ভয় পেতে চান, এবং তিনি আমাদের নতুন বন্ধু এবং তিনি বলেছেন তাদের নামগুলো পড়তে। ওকে, তাদের নামগুলো পড়েছি। একজন বলেছেন ইব্রাহিম তার নাম, তিনি বলেছেন তাবিজ শুনতে তার অনেক বেশি ভালো লাগে। একজন আছেন শাহিন, তিনি বলেছেন আমার ভয় লাগে ভাই, গাজীপুর থেকে আছেন। শিশির শাওন আছেন খিলক্ষেত থেকে, হেলাল আমাদের সঙ্গে আছেন, তিনি বলেছেন ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন শ্রাবণ, তিনি বলেছেন, তিনি আমাদেরকে হাই বলেছেন। আমাদের সঙ্গে আছেন রাইয়ান, কেমন আছেন ভাইয়া বলেছেন আমাদেরকে। ইউসুফ দরবেশ প্রতিবারের মতো আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন রুদ্র বণিক, ইউসুফ দরবেশ আবারও লিখেছেন। আমাদের সঙ্গে আছেন তাহসিন সৈয়দ, তিনি আমাদের সঙ্গে আছেন। হিমেল আশরাফুল, এরকম আরও অনেক বন্ধু, তাদের নামগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে। আরিয়ান আহমেদ রাব্বি আছেন, তিনি আমাদের সঙ্গে নতুন বন্ধু হিসেবে যুক্ত হয়েছেন। মোজাম্মেল হক তিনি আছেন। এমডি আজিম মল্লিক তিনিও আমাদের সঙ্গে আছেন, একটু নিচের দিকে নামি। আমাদের সঙ্গে আছেন নিঝুম ফারহানা, তার কথা বলতে চাই, অনেক অনেক ভয় লাগছে। জ্যোতি খান আমাদের সঙ্গে আছেন, অভি আহমেদ রাজ, ওবায়দুল মুন্সি, আজিম মল্লিক আমাদের সঙ্গে আছেন, এমডি মাহিন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন লিও মারুফ, তিনি বলেছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ করা যায় কেনা, একটু হরর হলে জমতো, একদম নর্মাল। ওকে, আপনার কথা মাথায় রাখলাম আমরা, এটি আমরা অবশ্যই বিবেচনার মধ্যে রাখবো। এ বি বিজয় আহমেদ, তাবিজ শুনতে, ও আচ্ছা, তাবিজ তিনি শুনছেন আমাদেরকে, আছে। ওকে, আমাদের সঙ্গে আরও কিছু বন্ধু আছেন, যেমন আর এস প্রিন্স, আর জে রাসেল, তিনি বলেছেন সিএফএম এর পাগল তিনি। আচ্ছা, তার মানে তিনি আমাদের এই পোস্টগুলো এতবার শেয়ার করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শাকিল খান একেবারে শুরুর দিন থেকে আমাদের সঙ্গে আছেন, তাবিজ শুনতে তার অনেক বেশি ভালো লাগে, তিনি তাবিজকে ভালোবাসা জানিয়েছেন। আসলে এত 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 মানুষের নাম, সেগুলো পঠিত বলে গণ্য হোক এইটাই মনে করছি আপাতত সময়ের জন্য, কারণ আরও দেড় ঘন্টা আপনাদের সঙ্গে আমরা আছি। আমাদের সঙ্গে হাসান আছেন, আমাদের সঙ্গে হোসেন আছেন, আমাদের সঙ্গে আপনারা আছেন, আর কৃষ্ণ বালক আপনাদের সঙ্গে রহস্য জাল বোনার জন্য আছি একটা পর্যন্ত। এখন ছোট্ট একটা বিরতির বিরহ, তারপরে ফিরে এসে। করোনা ভাইরাস সচেতনতা, আমাদের বারে বারে হাত নিজেদের যেমন ধোয়া বা পরিষ্কার করা উচিত, সেটা যদি সাবান পেলেন সাবান, যদি কোনো হ্যান্ড স্যানিটাইজার পেলেন অথবা যদি ক্লোরক্সিডিন পান সেটি দিয়ে করা। অন দি আদার হ্যান্ড, একটা ন্যূনতম ডিস্টেন্স সবাই একজন আরেকজন থেকে মেনটেন করা, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে আপনার আমার সচেতনতাই পারে আমাদের এই দেশকে সত্যিকার অর্থে শঙ্কামুক্ত করতে। জনসচেতনতায় ক্যাপিটাল FM 94.8
প্রথম বিরতির ছোট্ট বিরহ শেষে কৃষ্ণবালক হয়ে আবারও ফিরে এসেছে আপনাদের কাছে। এবং যারা এই বিরতির মাঝখানে চিন্তা করেছেন, ভেবেছেন যে আসলে ওই মানুষটি বারবার কেন ওই মানুষটিকে দেখছিল, বা হোসেন যেমনটি বলছিল ছোট্ট একটা বাচ্চা মানুষের কবর, কবরকে ঘিরে এত রহস্য, মানুষের মৃত্যু, কেউ বিশ্বাস করা না করা, আসলে এই সমস্ত ঘটনার ক্ষেত্রে একটা বিষয় কি হয় জানেন, মানুষজন প্রথমে যখন এই সমস্ত বিষয়গুলোকে ফেস করে তখন সে প্রথমে নিজে বিশ্বাস করতে পারে না, কনফিউজ থাকে। এরপর তিনি যখন বিশ্বাস করতে শুরু করেন এবং নিজে কনফিডেন্ট হন যে আমি আই এম হ্যাভিং ট্রাভেল, তখন সে তার খুব কাছের মানুষজনদের সঙ্গে ব্যাপারটি শেয়ার করেন। কিন্তু তখন বিপত্তিটা হয় কি, ওই কাছের মানুষগুলো সে লোকে খুব একটা পাত্তা দেয় না, বিশ্বাস করতে চায় না। ততদিনে কিন্তু ঘটনাগুলো এত ডালপালা মেলে ফেলে যে আসলে সেটি তার নিয়ন্ত্রণের মধ্যেও থাকে না। এবং একটা সময় যখন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে না ঠিক আছে, যে উনি হয়তো বা প্রবলেমে আছেন, তাকে সমাধানের দিকে নিতে হবে, তারা তার ভেতরে স্থায়ী হয়। এরকম অনেক ঘটনা দেখেছি বা শুনেছি, যারা একটু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সম্পর্কে চিন্তা করে, ভাবে, বা যাদের জীবনে কোনো কোনো অস্বাভাবিক ঘটনা, অস্বাভাবিক বিষয়ের দর্শন আছে, মানুষজন খুব একটা সাথেও রাখতে চায় না, অ্যাভয়েড করে। বলা হয় যে তুমি তুলা রাশির জাতক বা জাতিকাকে সঙ্গে নিয়ে পূর্ণিমা অমাবস্যায় নানা রকম বিষয় আছে যে যখন তুমি যাবা না, অমুক জায়গায় যাবা না, এখানে যাবা না, ওখানে যাবা না, বা কোনো মানুষ যদি একটু পজেসড হয় তার সঙ্গে তো আমিও কথা বলতে ভয় পাবো যে আল্লাহ আমি ছাড়া এবং সে ছাড়া যদি অন্য কোনো কিছু আমি দেখে ফেলি তাহলে আমার কেমন লাগবে, আমি কী অনুভূতির মধ্যে যাবো আর কি। তো এই সমস্ত বিষয়গুলো যখন মানুষের জীবনে ঘটে তখন কিন্তু মানুষ স্বাভাবিক থাকে না। যাই হোক, আমাদের কাছে বলেছিলাম যে একটি হাসপাতালের ঘটনা আছে, যেটি আমার ঘটনা নয়, আপনাদেরই পাঠানো ঘটনা, এবং সেটি কৃষ্ণবালক হয়ে আপনাদের পক্ষ থেকে সেটি পড়ে শোনাবো এবং একটু অন্যরকম করে শোনাবো আর কি। তবে তার আগে একটু আবারও ফেসবুকে যাই, কারণ ফেসবুকে অনেক কমেন্টস আসছে, অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত আছেন, তারা কেউ পোস্ট শেয়ার করছেন, কেউ এখনই লিখতে বসেছেন, এখনই লিখছেন, কেউ লাইক করছেন। যেমন ভয়ঙ্কর ছেলে মিষ্টি প্রেম, আচ্ছা তিনি আমাদের পোস্ট শেয়ার করেছেন, এই আইডি এবং ছবি তার কি না সেটি আমরা কনফার্ম না। এমডি ওবায়দুল মুন্সি আছেন, তিনি আমাদের পোস্ট শেয়ার করেছেন অনেকবার আমাদের সঙ্গে। শামীম হোসাইন আছেন, আচ্ছা আমাদের সঙ্গে সিএফএম এর পাগলের কথা তো বলেছি, আমাদের সঙ্গে আরও অনেক আছেন, কারণ নিচের দিকে নামতে গেলে শুধু সিএফএম এস, সিএফএম এবং সিএফএম। আচ্ছা আমাদের, আমি দেখেছিলাম যে রাসেল আল মামুন তিনি আমাদের পোস্ট শেয়ার করেছিলেন, এরকম আরও অনেক বন্ধু আছেন। যেমন সঞ্জিদা আক্তার সাদনি এখনই বলেছেন যে ভাইয়া আমার একটা ঘটনা আছে, আমিও জানতে চাই যে আপনার ঘটনাটা কি আসলে, সেটি আমাদেরকে আপনি কমেন্টে লিখতে পারেন, আবার চাইলে আপনি আমাদেরকে ইনবক্সেও লিখতে পারেন। রাতুল হাসান আছেন, তাবিজকে ভালোবাসা দিয়েছেন। অভি আহমেদ রাজ, হাসপাতালে ঘটনা শুনতে চান, অবশ্যই বলবো, তবে আপনার মতো আরও অনেকে যারা লিখছেন তাদের কথা না বলে দেওয়া তো মন খারাপ করবে। আচ্ছা এমডি মাহিন গাজী তিনি লিখেছেন যে অনেকগুলো নাম তিনি লিখেছেন এবং তারা আমাদের সঙ্গে একসঙ্গে আছেন এবং তিনি শুনছেন আমাদেরকে। আচ্ছা এত মানুষের কথা শুনে আমার অনেক বেশি ভালো লেগেছে। ইউনুস মিয়া বলেছেন কৃষ্ণবালক ভাই পাশে আছি, তাবিজের সাথে অনেকবার লিখেছেন, তারই পাশে থাকা, আমাদের সঙ্গে থাকা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি শুভকামনা আমাদের জন্য। হৃদয় খান আমাদের সঙ্গে আছেন, তিনি বলেছেন শনিবার মানে আমার জন্য একটা স্পেশাল ডে, এই দিন তার সকাল থেকে রাত পর্যন্ত সময় পাই, ফেসবুকে অনেক গ্রুপগুলোতে তাবিজের পোস্ট করি। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ হৃদয়, যে আসলে অনেকগুলো মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করার জন্য এবং আমাদের জন্য অপেক্ষা করার জন্য। আচ্ছা ওকে, আর এস প্রিন্স, আর জে রাসেল তিনি বলেছেন কেমন আছি আমরা, আমরা ভালো আছি এবং ভালো আছি জন্যই তো আপনাদের সঙ্গে যুক্ত আছি আজকে, এবং সেটি আপনারা শুনছেন এবং আপনারা দেখতেও পাচ্ছেন মনের চোখে। আর কটি এস এম এস পড়তে চাই এবং এস এম এস পড়ার পরে সেই ঘটনা, যে ঘটনাটা আমি আসলে আপনাদের পক্ষ থেকে বলতে চাই। যেমন হিমেল আমাদের সঙ্গে আছেন, তিনি বলেছেন ভয় লাগছে বাট আরও বেশি ভয় পেতে চান তিনি। আমাদের সঙ্গে আছেন রায়হান চকবাজার ঢাকা থেকে, তিনি বলেছেন এত ভয় দেখান কেন। আচ্ছা আমি তো ভয় দেখাতে চাই না, আমি চাই যে আসলে রহস্যের দরজাগুলো খুলে দিতে, যেখানে আপনার মন চিন্তা করবে আবার চিন্তা না করতেও পারে। মারুফ আমাদের সঙ্গে আছেন, হসপিটালের ঘটনাটা বেশ ইন্টারেস্টিং হবে, চেষ্টা করব ইন্টারেস্টিং করার জন্য। আমাদের সঙ্গে আছেন মাজিদুল ইসলাম মাহি ফ্রম গাজীপুর, আমাদের সঙ্গে আরও অনেক বন্ধু আছেন। রনি আমাদের সঙ্গে আছেন, রনি তালুকদার গাজীপুর থেকে। আবদুল্লাহ আল মামুন আমাদের সঙ্গে আছেন টাঙ্গাইল মির্জাপুর থেকে, তাবিজকে ভালোবাসা দিয়েছেন মুস্তফা গাজীপুর থেকে। মামুন রহমানের কথা বলেছি আমরা এর আগেও। আচ্ছা হাসপাতালের ঘটনাটা হচ্ছে
একটু উইয়ার্ড, মানে একটু কেমন যেন আর কি, মানে ভয় যুক্তি আবার কোনো কোনো ক্ষেত্রে অযৌক্তিক, এরকম অনেক কিছু মিলিয়ে ঘটনাটা হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের ঘটনা। আমার ততটুকু মনে পড়ে যে আসলে এই ঘটনাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একজন মানুষের সাথে ঘটেছিল, যদিও তিনি ব্যাপারটি পুরোটা লিখেননি যে আসলে ঘটনাটা কোন জায়গায় ঘটেছিল, কিন্তু আমার পারিপার্শ্বিক বিভিন্ন রকম উপাত্ত মিলিয়ে যেটা মনে হচ্ছে যে এটি আসলে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ সংক্রান্ত কোনো একটি ঘটনা। যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বা যারা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই জানেন যে আসলে ক্যাম্পাসের ছেলে এবং মেয়েরা যারা আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোতে থাকে, হলে থাকে, ছেলেরা একটু রাত জাগে এবং রাত জাগলে তারা আসলে বাইরে ঘোরাঘুরি করে, দল বেঁধে আড্ডা দেয়। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি তাহলে রাতের বেলা টিএসসি অন্যরকম, রাতের বেলা নীলক্ষেত অন্যরকম, রাতের বেলা ঢাকা মেডিকেলের সামনের সেই পরোটা, ডিম ভাজা, চাইনিজ, এটা অন্যরকম, সবকিছুই অন্যরকম। এবং যারা একটু রাত জাগে এদের মধ্যে দুটি ক্যাটাগরি আছে, একটি ক্যাটাগরি হচ্ছে যারা দল বেঁধে রাত জাগে, আরেকটি ক্যাটাগরি আছে একটু ভাবুক টাইপের রাত জাগে, যারা আসলে ম্যাক্সিমাম সময় একা থাকে অথবা তার মতো কোনো একজনকে তারা বেছে নেয়, যারা একটু মানে নিজের মধ্যে থাকতে পছন্দ করে, আনমনা নিজের মধ্যে থেকে ডুব মারতে পছন্দ করে। তো ঘটনাটা দুজন মানুষের যারা একটু ডুব মারা টাইপের, দুজন বন্ধু, তারা দুজন দুটি হলে থাকে, ধরুন একজন থাকে নীলক্ষেতের কোনো একটি হলে আশেপাশের, আরেকজন থাকে ধরেন ভবনের আশেপাশে কোনো একটি হলে। তো রাতেবেলা তাদের ফোনে কথা হয়েছে যে দোস্ত তো তাহলে আসো আমরা গল্প করি, আড্ডা দেই। ওকে, তো সেটা হচ্ছে যে তারা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে, তখন আসলে এত টাইট সিকিউরিটি ছিল না তার গল্প অনুসারে, যে সেখানে রাতের বেলা ঢুকেও আড্ডা টাড্ডা দেওয়া যেত আর কি। তো তারা যেটা করতো বা সেদিন করেছিল সেটা হচ্ছে যে উদ্যানের মাঝখানে একটা ছোট্ট ওই যে ভাস্কর্য আছে, বড় ভাস্কর্য, সেখানে পুকুরের মতো একটা আছে, তো তারা সেখানে ওই পাড়ে বসে পানিতে পা ভিজিয়ে চাঁদ দেখছিল আর কথা বলছিল। কি রোমান্টিক না ব্যাপারটা, এবং ভয়াবহ নস্টালজিকও বটে আর কি। তো সেখানে গল্প করছিল, গল্প করতে করতে নানা বিষয়ে কথাবার্তা। আসলে রাত যখন গভীর হয় তখন মানুষের অন্তরটা কিন্তু খুলে যায়, তখন মানুষ অনেক কথা বলেন, আবার ওই সময় কিন্তু রাতে নিজস্ব শব্দ থাকে, রাতে নিজস্ব একটা আলাদা ঢং থাকে যেটি মানুষকে একটু হলেও মানে কেমন যেন অন্যরকম করে দেয়। তো তারা কথাটা বলতে বলতে হঠাৎ করে মানে একটা বিষয়ে তারা মোটামুটি একটা বেড ধরার মতো ধরে ফেলেছে, যে আচ্ছা মানে তুই কি কখনো ওই লাশ ঘরে গিয়েছিস বা যেখানে লাশ কাটে পোস্টমর্টমের রুমটাতে? ধরুন রবিন বলছে রহিমকে, রহিম রবিনকে বলছে যে তুমি কখনো কি লাশ কাটা ঘরে গিয়েছো? তো বলে না আমি কখনো যাইনি। তো বলে ঠিক আছে তুমি যখন যাও নাই তো তুমি তো নিজেকে অনেক সাহসী দাবি করো, একা একা মানে ক্যাম্পাসে ঘুরে বেড়াও, অন্ধকারে উদ্যানে আসো, এখানে যাও সেখানে যাও, আজিমপুর কবরস্থানের পাশ দিয়েও মাঝে মাঝে হাঁটাহাঁটি করো, তো তোমার তো অনেক সাহস হওয়ার কথা, তো চলো একটা কাজ করি, আমি ঢাকা মেডিকেলের সামনে দোকানে ওয়েট করব, তুমি যদি লাশ কাটা ঘর থেকে ঘুরে এসে আমাকে তার বর্ণনা করতে পারো তাহলে আমি তোমাকে আজকে রাতের বেলা খাওয়াবো। তো প্রথম দিকে আসলে ব্যাপারটা একটু ফানি ছিল, হঠাৎ করে একটা সেন্টিমেন্টাল হয়ে যায়, তারা বলে ঠিক আছে আমি যাব, কি খাওয়াবো? তখন তারা ওখান থেকে হাঁটতে হাঁটতে রওনা দেয়, তারা দোয়েল চত্বরটা পার হয়, দোয়েল চত্বর পার হওয়ার পরে মেডিকেলের কলেজের সামনে গিয়ে পৌঁছায় শহীদ মিনার হয়ে, এবং সে সত্যি সত্যি সেই এয়ারপোর্টে বসে পড়ে যে আমি এখানে বসলাম তুমি ফিরে আসো, তো একটা প্রমাণ দিতে হবে ফিরে আসার সময়, তুমি ওখানে যাওয়ার পরে তুমি মানে একটা ছবি তুলে নিয়ে আসবা, অন্ধকার হোক আর আলো থাকুক জারি হোক তুমি একটা ছবি তুলে নিয়ে আসবা। তো সে যায়, সে যখন যাচ্ছিল মানে যে ঘটনাটা আমাদের কাছে লিখে পাঠিয়েছেন তিনি আসলে সে যাওয়ার মানুষটা, যে আসলে সেখানে গিয়েছিলেন, তো সে সেখানে যাচ্ছে তখন তার নানা কথা মনে পড়ছে যে না থাক এই বেডটা আমি হারলে বা কী হবে আমার, আমি চলে যাই যদি ওখানে অন্য কিছু দেখি আমি,
আবার ধরুন তার এক ধরনের ভেতরে যুক্তিবাদী মন, বা ধরুন তার এক ধরনের প্রতিবাদী মানুষ, বা হার না মানা একটা মানসিকতার মানুষ বলছিল যে কি হবে ওখানে গেলে, মরা মানুষ কি কখনো মানুষকে কিছু করতে পারে? তো ঠিক সেভাবেই সে আসলে সেদিকে যাচ্ছিল। এবং যারা ঢাকা মেডিকেলের মর্গ চেনেন, দেখেছেন, বা যারা দেখেননি তাদের জন্য বলি, সেখানে দিনের বেলা তো অনেক হট্টগোল লোকজন থাকে, নানা ধরনের পুলিশ কেস সেখানে যায়, নানা ধরনের বিষয় থাকে। রাতের বেলা তো খালি ওখানে আসলে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন ছাড়া তারা তো সেখানে অন্য কেউ থাকবে না, আর সেখানে ধরুন যাওয়া একটু অন্যরকম ব্যাপার। তো সে সেখানে যায়, এবং সে সেখানে যাওয়ার পর তার তখনও প্রচণ্ড সাহস ভেতরে আর কি। যাওয়ার পর সে দেখে যে একটা মামা বসে ওখানে ধূমপান করছে, বা অন্য কিছু খেতে পারে সে, আসলে তারা তো অনেক কিছু খায় নিজেদেরকে, মানে তাদের সম্প্রদায়ের মানুষ তো অনেক কিছু খায়। তো বলে, মামা আমি এরকম একটা বিষয়, আমি ভেতরে যাব। আপনি ভেতরে যেতে পারবেন না, তো আপনি ভেতরে যাবেন কারণ আপনি কে? তো সে নিজেকে তখন পরিচয় দেয় যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি এই বিষয়ে আমি যাব ভেতরে একটু আর কি। কয়ে যান, সমস্যা নেই, ভয় টয় পায়েন না, আমি কিন্তু ভেতরে যেতে পারবো না এখন, সেইগুলো বলে তাকে আর কি। তো সে বলে, সমস্যা নেই, আমি বিশ্বক্ষণ থাকবো না, চার পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবো আর কি, পারলে এক মিনিটেই চলে আসবো। তো তিনি বর্ণনায় লিখছেন যে তিনি যখন আসলে সেখানে প্রবেশ করেন, একটা উটকো গন্ধ নাকে লাগে, এবং সেটি সব জায়গাতেই লাগে। লাশঘরের পাশে এক ধরনের ব্লিচিং পাউডার, তার সঙ্গে সঙ্গে কিছু পচা মাংসের গন্ধ। তখন দেখা যায় একটা টিম 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 করে বাতি জ্বলছে ভেতরে আর কি, বেশ বড় কিন্তু জায়গাটা। এক পাশে ফ্রিজার, এক পাশে ধরেন আপনার ওই টেবিল যেখানে আসলে লাশগুলো কাটা হয়, একটু ডিপথ অফ ফিলও সেখানে আছে, মানে একটু ভেতরের দিকেও কিছু রুম টুম আছে আর কি। তো সে দেখে টিম টিম করে একটা আলো জ্বলছে ভেতরে। সে যখন ভেতরে প্রবেশ করে, তখন তার মনে হচ্ছে যে সে আসলে কি করছে বা কি করতে সেখানে গেছে, তার আসলে খুব একটা সেন্স সেখানে কাজ করছে না। তার একটা ভয় নাকি ভয় না, যুক্তি তর্ক নানা কিছু, তার মাথা আসলে ব্ল্যাঙ্ক। তিনি বলছেন যে তার মাথা মনে হচ্ছে তখন সে ব্ল্যাঙ্ক, মানে তখন ওখানে ভেতরে ঢোকার পর তার মনে হচ্ছে আমি কেন এখানে আসলাম, বা আমি এখানে এসে কি করছি। তো সে কিছু সময়ের জন্য আসলে স্তব্ধ হয়ে যাওয়ার মতো হয়। তারপরে সে যায় এবং সে দেখে সেখানে চারটা লাশ রোয়ানো ছিল টেবিলের উপরে আর কি। তো ব্যাপারটা এরকম যে আসলে ওখানে তো ফ্যান চলে, সবসময় ফ্যান চলে, শীতকালেও আমি ফ্যান চলতে দেখেছি, কারণ লাশগুলোকে ঠিক রাখার জন্য ফ্যান ট্যান চালাতে হয়, দুর্গন্ধগুলো বাইরে বের করার জন্য ফ্যান চালাতে হয়। ফ্যান চলছে, হঠাৎ করে মানে একটা লাশের উপর থেকে ফ্যানের বাতাসে একটা যে ঢাকা ছিল সাদা কাপড়টা আসলে সরে যায়। তখন সে প্রথম একটা লাশ দেখে ওখানে, তখন তো লাশ দেখছিল ঢাকা অবস্থায়, তখন সে প্রথম একটা লাশ দেখে সেখানে। লাশের সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস বা ট্রাকের চাকায় পৃষ্ঠ কোনো মানুষের একটা ফেস, মানে একদম থ্যাতলানো চেহারা, মগজ টগজ বের হয়ে টের হয়ে গেছে এরকম, দাঁতমাত ভাঙা। সে তো আসলে তাকিয়েছিল না অনেকক্ষণ, সে ফ্র্যাকশন অফ সেকেন্ড দেখেছে সেটা আর কি। দেখে তার মানে যেটা হয় মানুষের স্পন্টেনিয়াস অ্যাকশনের মতো, হঠাৎ করে তার ভিতরটা যেন কেঁপে ওঠার মতো হয়েছে। তো সে বলছে যে আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, মনে মনে ডিসাইড করেছে। এবং কিসের ছবি তোলা, কিসের কি, সে যখন ওখান থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল, যে ঘটনা কিন্তু যৌক্তিকতাও আছে আবার অনেক রহস্যের জায়গাও আছে, সে যখন সেখান থেকে বেরিয়ে আসতে যাচ্ছে, তার হঠাৎ করে মনে হয়েছে যে পেছন থেকে তাকে কোট টেনে ধরেছে। ভেতরটা ভয়ে আড়ষ্ট, মাথা হ্যাং, শূন্য। কল্পনা করতে শুরু করেছে সে যে আমি লাশ কাটা ঘরে একা মধ্যরাতে, আবার হতে পারে যে কোথাও তার জামা আটকে গেছে, আবার এই দুটি কারণের বাইরেও অন্য অনেক কারণ হতে পারে। এবং সে যখন ওটা সামনের দিকে শক্তি প্রয়োগ করছে, তখন তার মনে হচ্ছে তাকে আরও যেন কেউ টেনে ধরেছে। এরপর সে আসলে মানে সামনে চলে আসে, তখন মনে হয় তাকে কেউ ছেড়ে দিল, এবং দিয়ে আসার পরে মানে যে একটা ফোর্স চলে গেছে না, সে এসে হুমড়ি খেয়ে একটা ওই স্ট্রেচারের উপরে লাশ শোয়ানো ছিল গেটের কাছাকাছি, সে লাশের এখানে এসে ধাক্কা খেয়েছে সে আর কি। ধাক্কা খাওয়ার পরে ওটারও কাপড় সরে গেছে, তখন ধরেন সে একদম মানে
কয়েক সেন্টিমিটার দূরে একটা মৃত মানুষের মুখ দেখেছে, যে মানুষটা মারা গেছে এবং সে মানুষটা বীভৎসভাবে মারা গেছে। ধরুন আপনি দূর থেকে কোনো ভয়ঙ্কর বিষয় দেখলেন, সেটা একরকম অনুভূতি, আপনি কারো চোখে চোখ রেখে দেখছেন সেটি, সেটি কিন্তু আপনার জন্য টলারেবল কোনো বিষয় নয়। তারপর সেখান থেকে বের হয়, বের হওয়ার পরে আর একটা অদ্ভুত ঘটনা ঘটে। বের হওয়ার পর দেখা যায় ওই মামা যেখানে ছিল ওই মামা আর সেখানে নেই, সে হয়তো তার ব্যক্তিগত কাজে বা ঘুরতে গেছে কোনো দিকে আর কি। তো সেখান থেকে দৌড় দেওয়ার মতো করে দৌড় দেয়। তারপরে সে এসে অন্য বন্ধু যে তার জন্য অপেক্ষা করছিল একটু বুঝতে পারে যে সামথিং হ্যাপেন্ড, এবং মনে তার প্রতি ঝড় বয়ে গেছে অথবা সে সদ্য মৃত্যু তার চোখে দেখে ফিরে এসেছে, এবং ওই রকম একটা চেহারা, ঘামছে, দরদর করে ঘামছে, চোখগুলোও মানে অস্বাভাবিক লাল হয়ে গেছে। তখন তার বন্ধু বুঝতে পারে যে আসলে মানে তারা ফান করে হলে আর যে কারণই হোক তার একটা স্যাবোটাজ ঘটিয়ে ফেলেছে। তখন কিসের খাওয়া কিসের কি, তাকে হলে নিয়ে আসা হয়। হলে নিয়ে আসার পরে তাকে হাত মুখ ধোয়ানো হয়, অনেক কিছু করা হয়, বলে তুমি বেশি বেশি করে দোয়া পড়ো যেন তুমি এই ভয়টা ভিতরে স্থায়ী না হয়। মানে এটার এন্ডিংটা আমি বলি, মাঝখানে আরও অনেক অন্য ঘটনা অনেক কিছু আছে, এন্ডিংটা হচ্ছে এরকম, তিনি বলেছেন যে ভাই ধরুন আমি ফাজলামি করে হোক, শর্ত ধরে হোক, যুক্তি ধরে হোক, অনেক কিছু ধরে আমি ওই দিনের রিস্কটা নিয়েছিলাম বা ওই বাজি জেতার জন্য আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু ওই বাজি জেতার ঘটনা আমার জীবনে যে আসলে এভাবে প্রভাব ফেলে থাকবে মানে আমি এটা কখনো ভাবিনি। কি প্রভাব তার জীবনে পড়েছে ভাই দেখেন, আমার আসলে ওই ঘটনার পরে অনেকদিন আমি ট্রমার মধ্যে ছিলাম। আমি ইউনিভার্সিটির হলের ওয়াশরুমে একা যেতে পারতাম না, যেটা পাবলিক গণ, মানে আপনি কখনো একা সেটি ব্যবহার করতে পারবেন না, কেউ না কেউ পাশে থাকবেই আপনার। আর রাত বিরাতে আমি যে আসলে আগের মতো বাইরে ঘুরতাম, বেড়াতাম, নিজের মতো করে রাত দেখতাম, চাঁদ দেখতাম, গল্প করতাম, ফোনে কথা বলতাম, সেটিও আমি আর করতে পারছিলাম না। এবং আস্তে 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 তিনি রিকভারি করছেন, রিকভারি করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত তার রাতে মাঝে মাঝে দুঃস্বপ্ন হয়, এবং দুঃস্বপ্নে তিনি ওই দুটো চেহারা বারবার দেখেন, সেই অ্যাক্সিডেন্ট করা ক্ষত বিক্ষত গলে যাওয়া পচে যাওয়া লাশ, আর সেকেন্ডটি হচ্ছে তার একদম চোখের সামনে মুখোমুখি হয়ে থাকা একটা লাশ, যেটি তাকে এখনো পিছু ছাড়েনি। এবং সে বলে আমি জানি যে তারা মৃত, মৃত্যুবরণ করেছে, তারা লাশ কাটা ঘরে শুয়ে আছে, তারা মানে অবস্ট্রাক্ট, তারা কিছুই না, কিন্তু তারপরেও যে আমি আসলে ভেতরে আমার যে আতঙ্কটা ঢুকে বসে আছে সেটিকে আমি কখনোই আমার কাছ থেকে আমি দূরে সরাতে পারি না। যারা শুনছেন গান পেতে, যারা মনে চোখে দেখেছেন, যারা এতক্ষণ ধরে লাশ কাটা ঘরের চারপাশ দিয়ে ঘোরাঘুরিও করেছেন, তাদের জন্য বলতে চাই যে আসলে মাঝে মধ্যে আমরা যুক্তি, তর্ক, শর্ত, নানা কিছু করে করে আমরা এমন কিছু করতে যাই যেটা আসলে আমাদের সহ্য করার ক্ষমতা থাকে না। এই সমস্ত বিষয়ে আমাদের একটু বিরত থাকা দরকার। এই গল্পের আমার ধারণা এটাই মোরাল অফ দ্য স্টোরি। এবং যদি আপনারা কেউ এই ঘটনা শুনে মনে চোখে দেখতে গিয়ে সামান্যতম ভয় পেয়ে থাকেন, সেটিও বলবো যে আসলে সে ভয় থেকে আপনাকে বের হতে হবে। যদি ভয় আপনাকে পেয়ে বসে তাহলে কিন্তু আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। শুরুর সময় বলেছিলাম যে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি আজকে একটি ঘটনা বলেছেন, এবং তার কাছে সবচেয়ে যেটি বেদনাদায়ক, যেটি তার জন্য আসলে যন্ত্রণার, সে ঘটনা তিনি আমাদের সঙ্গে শেয়ার করবেন। কারণ বলেছি যে আসলে একটি মানুষের সঙ্গে যদি আপনি ধরে নেন যে অন্য একটি মানুষ বসবাস করছে, যে অদৃশ্য, যাকে আপনি দেখেননি, অনুভব করতে পারছেন শুধুমাত্র, সে মানুষটির জন্য জীবনযাপন করা কিন্তু অনেক বেশি কষ্টের এবং অনেক বেশি কঠিন। যাই হোক, আমরা আরও কটি SMS পড়ি, একটু ফেসবুকের দিকে যাই। মামুন রহমান আছেন, তিনি বলেছেন তিনি এবং তার কাজিন শুনছেন আমাদেরকে, তিনি হসপিটাল থেকে শুনছেন আমাদেরকে, এবং তার খুব বেশি ভয় লাগছে, আরও বেশি ভয় পেতে চান। আমি আপনাকে আর বেশি ভয় পাওয়াতে চাই না, অন্তত মানে হাসপাতাল কেন্দ্রিক কোনো ভয়, কারণ মানুষের মাথার মধ্যে যদি কোনো ছবি চেপে যায় তখন সেটি ডিলিট করানো বেশি টাফ, কারণ সেই স্টোরেজ ডিলিট করার মতো ক্ষমতা সবসময় মানুষের সঙ্গে থাকে না। তারপরেও আপনি নিশ্চয়ই রাত একটা পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আপনি যখন আমাদের অতিথির কথা শুনবেন তখন যদি কোনো বিষয় আপনার ভেতরে আবারও রহস্য জেগে ওঠে,
সেটি হয়তো বা আপনার জন্য বোনাস হবে, আমাদের জন্য ভালো লাগা হবে। আমাদের সঙ্গে শামসুদ্দিন আগেই বলেছি, তিনি আমাদের সঙ্গে আছেন। তিনি বলেছেন, কথা কেটে কেটে আসলে গল্প শুনে মনে হয় তৃপ্তি আসে না, এই সমস্যা সম্পর্কে আমরা অবগত। সুমন আমাদের সঙ্গে আছেন, তিনি ঢাকা থেকে বলেছেন, তিনি সিএফএমকে ভালোবাসা জানিয়েছেন। শাহাবুদ্দিন গাজীপুর থেকে, তিনিও তাবিজকে ভালোবাসা দিয়েছেন। আবরার হক তিনি বলেছেন, তাবিজ ইজ দ্য বেস্টেস্ট। আচ্ছা, প্রশংসা শুনতে সবার ভালো লাগে, কিন্তু যদি আরেকটু স্পেসিফিক করে বলতেন যে কেন তাবিজ আপনার পছন্দ, কোন কোন বিষয়ের জন্য তাবিজ আপনার ভালো লাগে, এবং যারা শুনছেন আমাদেরকে তারা যদি একটু বলতেন, কেউ যদি সমালোচনা করতেন, কেউ যদি একটু পরামর্শ দিতেন, কেউ যদি লিখতেন যে আসলে এই বিষয় একটু পরিবর্তন করলে আপনাদের আরও বেশি ভালো লাগা কাজ করতো, তাহলে আমাদের আর একটু বেশি মানে রিভাইজ করার সুযোগ থাকে। আর রাত একটা পর্যন্ত কৃষ্ণ বালক আপনাদের সঙ্গে আছে। আর যে রাব্বি, তিনি বলেছেন ভালো লাগে তাবিজ এবং তাবিজকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন কুমিল্লার থেকে, বলেছেন দিনার, হাই কৃষ্ণ বালক কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, তিনি তারপরে একটি কথা লিখেছেন, এই কথাটি তাকে বলছি যে একদম এই কথাটাই আমি আপনাকে বলতে চাই, আপনাকে আমার অনেক বেশি পছন্দ এবং আপনার সঙ্গে আমি একই ঘটনা ঘটাতে চাই। আচ্ছা, রাহা আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে, তিনি বলেছেন ভালো লাগছে শুনতে। হিমেল আমাদের সঙ্গে আছেন, ভয় লাগছে বাট আরও বেশি ভয় পেতে তিনি চান। আমাদের সঙ্গে আরও অনেক বন্ধু যুক্ত হচ্ছেন, যতবার রিফ্রেশ ততবারই আমাদের সঙ্গে নতুন নতুন মানুষ। জুনায়েদ আমাদের সঙ্গে টঙ্গী থেকে আছেন, তিনি বলেছেন তাবিজ তার অনেক বেশি ফেভারিট শো এবং তিনি প্রতি শনিবার আমাদের জন্য অপেক্ষায় থাকেন। আয়েশা সিদ্দিকা আছেন কেরানীগঞ্জ থেকে, ভাই অনেক অনেক ভয় পাচ্ছি আর আরও অনেক বেশি ভালোও লাগছে, অনেক রহস্যময় স্টোরি ছিল। ওকে, ঠিক আছে, রহস্য তো আমরা করি, রহস্য করির জন্যই আপনাদের জন্য রাত জাগা, এবং এই রাত জাগা। বিজয় আহমেদ বলেছেন, কৃষ্ণ বালক হাসপাতালের ঘটনাটি অনেক বেশি রহস্যময় ছিল, তিনি আমার ফেসবুকে লিখে পাঠিয়েছেন, ফেসবুক পড়ছি আমরা এখন। আসলে আমরা একটু আবারও যাই, যারা আমাদের এই ফেসবুকের পোস্ট শেয়ার করেছেন তাদের কথা বলতে চাই। মাঝে মধ্যে অনেকে বলেন যে আসলে কথার মাঝখানে কেন SMS পড়ি বা কেন ফেসবুকের দিকে যাই, কেন একটু স্বাভাবিক স্বরে আপনাদের সঙ্গে খুব ক্যাজুয়াল টোনে কথা বলার চেষ্টা করি। এটার একটা ব্যাখ্যা আছে, খুব সায়েন্টিফিক্যাল ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিখ্যাত হরর সিনেমা যেগুলো আছে, সেগুলো কিন্তু আপনাকে সব সময় ভয় দেখায় না, প্রস্তুত করে এবং তারপরে আপনাকে অল্প একটু ভয় দেখায়, তারপরে আবারও আপনাকে বাস্তবে ফিরিয়ে নিয়ে আসে। এর কারণ হচ্ছে এরকম যে আমাদের এই মস্তিষ্ক, আমাদের এই হার্ট টানা খুব বেশিক্ষণ এক্সাইটমেন্ট নিতে পারে না, এবং যখন সে নিতে শুরু করে তখন সেটি তার জন্য কিন্তু একটা সময় বোরিং হয় এবং তার ওই অনুভূতিগুলোও তখন স্বাভাবিক পর্যায়ে পরিণত হয় আর কি। এবং যে কারণেই যারা গল্পের মাঝখানে ঢুকে যান, রহস্যকে দেখতে শুরু করেন, ঘটনাগুলোর সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলেন, তখন তারা তো আসলে সেই জায়গায় পৌঁছে যায়, সেখান থেকে ফিরিয়ে আনার জন্য হলেও মাঝে মধ্যে SMS পড়তে হয়, আবার ফেসবুকের গোমড়া মুখের বন্ধুদের কথা বলতে হয় যারা অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষায় আছেন, তাদের নামগুলো বলছি না কেন এই অভিযোগ নিয়ে। শাকিল খান পোস্ট শেয়ার করেছেন, এম জি মেহেদি মোল্লা অনিক আছেন, ওবায়দুল মুন্সির কথা বলে শেষ করতে পারছি না, কারণ যতবারই শেয়ারের দিকে যাচ্ছি ততবারই তার কথাগুলো বলতেই হচ্ছে আমাদের। আসলে এরকম আরও অনেক বন্ধু আছেন যারা আমাদের পোস্ট শেয়ার করেছেন। আমরা একটু বিরতিতে যাব, বিরতির বিরহ শেষে যখন কৃষ্ণ বালক হয়ে ফিরে আসবো তখন আমাদের অতিথি আমি, আপনার রহস্য, আপনার প্রশ্ন, আপনার উত্তর। ছোট্ট বিরতি, তারপর পাতা
Capital FM. Time check. It's 12 a.m. Bacche shara khon jokhoni radio hoche on. Bar pur update shop tension gone. Non-stop fun on unlimited gun. Chill hobe ekhane jokhon shobai. বলেছিলাম ছোট্ট বিরতির বিরহ, এবং যখন ফিরে এসেছি তখন নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে আছেন। আমি আর বেশি কথা বলতে চাই না, কারণ আমাদের অতিথি অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন। আমরা তার কথা এবং তার সেই রহস্যময় জীবনের কথা জানতে চাই যেখানে তিনি একা নন। এটি ছিল ভূমিকা, এখন বাকিটা তিনি বলবেন। তিনি আসলে কীভাবে এটি ফেস করেন, কীভাবে এটি বিলিভ করলেন, কীভাবে আসলে তার সঙ্গে ব্যাপারটি হয় বা ঘটে জানতে চাই আমরা। জি, ধন্যবাদ ভাইয়া। আমার সাথে অনেকদিন যাবৎ একটা অস্বাভাবিক ঘটনা ঘটতেছে, সেই বিষয়টার ব্যাখ্যা আমি ঠিক এখনো খুঁজে পাই না। তো আমি আমার সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আরো বছর চারেক আগে থেকে স্বাভাবিক প্রতিদিনের মতো ওদিনও ঘরে টেবিলে বসে পড়তেছি, একটা বই পড়তেছে। সেই বইটা আর কি স্বাভাবিক গল্পের বই আর কি, সেখানে অন্য কিছু ছিল না, যে অস্বাভাবিক বা ভৌতিক বই এরকম কিছু ছিল না। ওটা বসে বসে পড়তেছি ঘরে একা। তো তখন বাজে রাত 12টা থেকে 12:30 বাজে আর কি। সময় খেয়াল করতেছি তখন পড়ার টেবিলে বসে যে ঘরে অন্য কিছু হাঁটতেছে, তখন বিষয়টা আর কি ওরকম আমলে নেয়নি। এভাবে আর কি পরের দিন আবার একই রকম সময় পড়তেছি, তো ওই কথাটা মনে পড়ছে, ওই একই রকম সময় এসে আর কি মনে পড়ছে যে গতকালকে তো এরকম হয়েছিল। এই জিনিসটা আবার তখন মাথায় কাজ করতেছে যে আজকেও নাকি আবার এরকম হয়। এই ভাবতে ভাবতে আর কি মনে হইতেছে যে আবার মনে হয় ঘরে কেউ হাঁটতেছে বা অন্য কিছুর অস্তিত্ব আছে। মানে এরকম হয় না যে ঘরে একটা মানুষ হাঁটলে সেটা না দেখলো বা অন্যদিকে তাকিয়ে থাকলো যে বোঝা যায় যে হ্যাঁ কেউ একজন হাঁটতেছে, এরকম কিছু আর কি ওই দিন পরের দিন আর কি মনে হইতেছে। তো যেমনি ভাবনা একটু পরে ওরকমই খেয়াল করতেছি যে কেউ একজন হাঁটতেছে। তো সাথে সাথে আবার আমি ঘরের এই পাশ ওই পাশ খেয়াল করতেছি যে ঘরে কেউ আছে কি না। তো আমি একাই ওই রুমে আর কি, সে আমার ওই রুমটাতে। তো এইভাবে আর কি পরের দিন আবার সারাদিন ভালোই কাটলো। রাতের বেলা হলে আর কি এই বিষয়টা আর কি মানে মনে পড়ে, আর এটা নিয়ে খুব টেনশন না হয় যে আজকে রাতে আবার এরকমটা হয়। ওদিন রাতে আর কি বেশি একটা রাত জাগিনি, তো ওদিন রাতে শুয়েছি, মানে ফিল করতেছে যে ঘরে একজন কেউ হাঁটতেছে বা কেউ একজন খাটের কিনারে এসে বসছে। তো আমি সাথে সাথে ঘুম ভেঙে গেল, সাথে সাথে আমি লাইট জ্বালালাম। লাইট জ্বালানোর পরে খেয়াল করতেছি যে বিছানায় কেউ একজন বসে থাকলে, মোটামুটি অনেকক্ষণ বসলে, একটা বিছানা একটা হয় না যে মানুষ বসলে এখানে বোঝা যায়, এরকম একটা অবস্থা আর কি। তো ঘাবড়ে গেলাম আর কি, এটা কীভাবে সম্ভব, আমি তো পাশেই শুয়েছিলাম আর এখানে তো ঘরে কেউ নেই। তো দোয়া দরুদ পরে আমি ওদিন রাতে ঘুমাইলাম। পরের দিন বিষয়টা মোটামুটি আবার মাথা থেকে ঝেড়ে দিলাম যে হয়তো এটা হইতে পারে, স্বপ্নের মধ্যে দেখছি। পরের দিন তো আবার ওই বিষয়টা স্বাভাবিকই, তখন তো আর বিছানা ওরকম নেই, ওখান থেকে ওই বিষয়টা আবার বাদ দিয়ে দিলাম। তো এভাবে অনেকদিন 2-3 মাস কেটে গেল, তো বিষয়টা আর কিরকম আবার হইতেছে না। 2-3 মাস যাওয়ার পরে বিষয়টা মাথা থেকে ওইভাবে নাই আর কি। 2-3 মাস পরে আমি এক জায়গায় বেড়াতে গেলাম আর কি। তো সেখানে আর কি গিয়ে আর কি এরকম একটা কথা উঠছে আর কি, যে
জিন বা এরকম কিছু প্রচেষ্টা হলে মানে এরকম এরকম ভাবে হয়, কিছু ক্ষেত্রে আয়নার মাধ্যমে আসে বা কিছু ক্ষেত্রে এরকম স্বপ্নে দেখা দেয় এরকম কথায় কথায় আর কি। তখন আমি আমার এই ঘটনাটা আর কি বলতেছি ওনাদেরকে যে আমার সাথে তো এরকম এরকম হয়। তো ওনারা বলতেছে যে এরকম এরকম হয় কিন্তু এটা অনেক সময় স্বপ্নেও হয়, অনেকে স্বপ্ন দেখে কিন্তু এটা সবারকে তো আর স্বপ্নে আসে না। তো এরকম কথায় কথা আর কি রাতে সবাই মোটামুটি ঘুমাইলো। তো ওদিন আমার আর কি ঘুম আসতেছে না, হচ্ছে না জায়গা যেহেতু, ওই রাতে আর কি সবাই ঘুমাই আছে, আমি টেনশন করতেছি যে ওনাদের কাছ থেকে শুনলাম এরকম এরকমভাবে স্বপ্নেও আসে, জিনিসটা আসলে কী বিষয়টা আর কি তখন মাথায় আর কি ঘুরপাক খাইতেছে। তো রাতে ঘুমের মধ্যে আর কি খেয়াল করতেছি যে ঘরের মধ্যে কেউ একজন হাঁটতেছে। তো ওখানে ঘরে আরও দুজন ছিল আমি ছাড়াও, তো ভাবলাম যে মনে হয় ওনারা হাঁটতেছে। তখন একদম বুক ধরপড় করে কাঁপতেছে যে আসলে আমার বাসায় এরকমটা খেয়াল করলাম, এখানে এরকমটা। আর একটা জিনিস হয় না যে নিজের বাসা তো একটু খুব চেনা জানা থাকে, আর বেড়াতে যেখানে গেছে সেই বাসাটা একটু অচেনা, সে সব কিছু মিলে আর কি ঘরের যে দিকটাতেই তাকাবো সেই দিকটাতে একটু কেমন গা ছমছম করতেছে যে এনে কিছু দেখে ফেললাম। তো এর মধ্যে বলে রাখা ভালো যে আমার আর যে দুজন যে ছিল তার আমার পাশেই শোয়া, আমি আগে ওনার দিকে তাকাইছি যে হ্যাঁ ওনার আছে কিনা, ওনার আছে। তারপরে কেমন যেন মনে হইতেছে যে ঘরে কেউ একজন হাঁটতেছে বা আমাকে ফলো করতেছে, এপাশ থেকে ওপার যায় এরকম মানে মনে হয় ঘুমের মধ্যে। উঠলাম, উঠে বাতি জ্বালালাম, বাতি জ্বালানোর পরে এদিক ওদিক তাকানোর পরে দেখতেছি যে না কেউ নেই। পরে ওনাদেরকে আবার ডেকে উঠালাম, একটু উঠেন দেখেন তো ঘরের মধ্যে কেউ আছে কিনা। বলে না ঘরে কে আসবে, ঘরে তো কেউ নেই, তুমি ঘুমাই বলে তোমার টেনশন আর কি, টেনশন নিতেছে এটা বিষয় না। পরের দিন আমার বাসায় চলে আসলাম, আমার বাসায় আসার পরে আমার বাসায় এরকম টেনশনটা হইতেছে না, আমার বাসায় যেহেতু দু তিন মাসে এরকম হয় নাই। আমার বাসায় আমি এরকম প্রায় সময় আর কি টেনশন করি, আবার প্রায় সময় করি না, স্বাভাবিক আর কি ঘুমাই। ওই দিন লাস্ট যেদিন আর কি হলো, স্বপ্নের মধ্যে দেখতেছি আমি যে ঘরের মধ্যে কেউ একজন আসছে, এবার আমি অস্তিত্ব টের পেতেছি। এতদিন হয়তো বা মানে মনে হইতেছিল যে কেউ একজন হাঁটে, কিন্তু এখন মানে বুঝতেছি যে ঘরে কেউ একজন হাঁটতেছে এবং সেটা একজন মানুষ আকৃতির, আমাকে দেখতেছে বা আমাকে কিছু একটা বলার চেষ্টা করতেছে। তখন সাথে সাথে ঘুম ভেঙে গেল একদম সাথে সাথে, এবং ভয় একদম শরীর হাত পা ঘামতেছে প্রচুর, যে এটা এতদিন দেখলাম বা স্বপ্নের মধ্যে বুঝতেছি যে ঘরে কিছু একটা হাঁটে, আর এখন উল্টাটা, এখন দেখতেছি যে কেউ একজন আমাকে ফলো করতেছে এবং কিছু একটা বলবে। ঘুম ভাঙলো, আবার ঘুমাইলাম, খেয়াল করতেছি যে আমি ঘুমের থেকে উঠছি, আমি স্বপ্নে দেখতেছি সেটা বাস্তবে না আর কি, স্বপ্নে দেখতেছি যে আমি ঘুম থেকে উঠলাম, এবং ওঠার পর আমি হাইটা দরজা খুলা ছাদের দিকে যেতেছি। আমি তিনতলায় থাকি তখন, সাততলা আর কি বাড়িটা ছিল, ছাদের দিকে যেতেছি, কিন্তু আমি স্বপ্নে দেখতেছি, যেহেতু স্বপ্ন দেখতেছি তো আমি যেতে আসি। তো স্বাভাবিক যখন আমি তিনতলা থেকে সাততলা একটু উঠবো তখন একটু হাঁপায় যাবো আর কি। আমি স্বপ্নের মধ্যে ফিল করতেছি যে আমি হাঁপায় যেতেছি, সাততলা উঠতেছি, এবং কেন উঠতেছি সেটা বুঝতেছি না, তবে কেউ একজন আমাকে ডাকছে যে তুমি একটু আসো, তোমার সাথে কথা আছে, বা তোমার মানে তোমার সাথে একটু আলাদাভাবে কথা বলবো, তুমি একটু বাহিরে আসো, এরকম মনে হইলো আর কি। তো আমি বাহিরে ছাদে গেলাম আর কি স্বপ্নের মধ্যে। যখন আমার ওই ঘুম ভাঙে তখন অবাক হয়ে গেলাম যে আমার রুমের দরজাটা খোলা, আমি কি মানে ওইটা কি ছাদে গিয়েছিলাম বা ছাদে যাওয়ার জন্য কি প্রস্তুতি নিছিলাম বুঝতেছি না। রুমের দরজাটা খোলা, একদম অবাক হয়ে একদম দরজা দিয়ে বাইরে তাকিয়ে আছে যে এটা কিভাবে সম্ভব। মানে আপনি স্বপ্নে দেখছিলেন আপনি ছাদে গিয়েছেন? জি জি। বাট ঘুম থেকে উঠে দেখলেন আপনার দরজা খোলা, কিন্তু আমি বিছানায় শোয়া ছিলাম, দরজাটা খোলা, আমি তো দরজা খুলি না, বা ছাদে ওটা স্বপ্নের মধ্যে দেখছি আর কি দরজা খুলে আমি গেছি, বাস্তবে এরকমটা না। লাস্ট আর কি শেষ এরকমটা হলো, তারপর এবার বাবার কিছুদিন কেটে গেলো, তখন বিষয়টা মোটামুটি খুব একটা আতঙ্কের মধ্যে সবসময় থাকি যে হ্যাঁ আমি যদি আলাদাভাবে কোথাও থাকি বা রাতে ঘরে একা শুয়ে আছি, মনে হইতেছে যে পেছনে কেউ একদম আমাকে দেখতেছে, বা শুয়ে আছে আমার পাশে কেউ একজন বসে আছে, এরকমটা মনে হয়। এরকম চলতেছে অনেকদিন যাবত, এটা আসলে যার সাথে ঘটে সেই বুঝতে পারে। এই বিষয়গুলো আশেপাশে কাউকে এভাবে জানাইলে দেখা গেছে হেসে উড়িয়ে দেয় যে না এটা কিছু নেই, এগুলো স্বপ্নে। কিন্তু আমি বুঝি যে না আসলে
এই যে স্টুডিওতে এখানে বসে আমি ঘটনা শেয়ার করতেছি, তো আমার এখনও মানে গায়ের লোম কাটা দিচ্ছে, মনে হইতেছে যে হ্যাঁ আমার আশেপাশে কিছু একটা আছে কিনা, বা আমি যেহেতু মানে প্যারানর্মাল ঘটনাগুলো এখানে বলতেছি বা শুনতেছি, মনে হইতেছে যে আশেপাশে কিছু একটা আমাকে দেখতেছে বা তাকাইছে আমার দিকে, এরকমটা মনে হইতেছে। এবং বারবার শুধু আমি এদিক ওদিক তাকাইতেছি স্টুডিওর, মানে যেহেতু রুমটা একদম অন্ধকার সেখানে এখানের ভয়টা খুব বেশি করতেছে। তার মানে আপনি কি বলছেন যে এখানে আমি আপনি ছাড়া অন্য কোনো কিছুকে আপনি ফিল করতে পারছেন? জি জি, এখানে আমার এমন বিষয়টা মানে এখানে রুমটা একদম অন্ধকার, সব কিছু মিলে মনে হইতেছে যে আমার বাসার থেকে এখানে আমার বেশি ভয় লাগতেছে, আর যেহেতু জায়গাটা অচেনা, মানে এখানে বিষয়টা বলে বোঝানোর না আর কি। মানে এটা কি আপনার ম্যাক্সিমাম সময় হয়, মানে যখন আপনি একা থাকেন, বা মানে কোন কোন সময় হয়, একা থাকলে হয় নাকি সবার সঙ্গে থাকলে হয়? না, বিশেষ করে একা থাকলে আর কি, যখন এই কথাটা মনে পড়ে বা এইসব বিষয় মাথায় আসে তখন খুব ভয় করে আর কি, তখন মনে হয় যে কখন খেয়াল করে ফেলবো যে আমার পেছনে কিছু একটা অস্তিত্ব। বা আমি মাঝে মাঝে রাতের বেলা অনেক সময় বেশি না আয়নার দিকে তাকাই, তো আমার সাথে যখন এই বিষয়গুলো ঘটতেছে তখন আমি আর আয়নার দিকে তাকাই না, বা আয়নার দিকে তাকানোর আগে আমি খুব বারবার চোখটাকে নেড়ে নিই যে আসলে আয়নার দিকে তাকিয়ে আর কি অন্য কিছু দেখবো কি না, তখন আরও বেশি ভয় করে আর কি। একা থাকলে রাতে টয়লেটে যাওয়ার সময় বেসিনে যদি একবার গিয়ে দাঁড়ায় আয়নার দিকে তাকাই, তখন আর কি সব মানে বিষয়গুলো স্বাভাবিক কাজ করে না। আমাদেরকে কান পেতে যারা মনের চোখে দেখছেন, এই ঘটনার আরও অনেকগুলো জায়গা আছে, তবে শুধু এইটুকুতেই আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করতে চাই। মানে আমি যে জায়গায় বসে আছি এবং যে আমার সামনে যিনি আছেন, আমি যখন তার সাথে এই ঘটনাগুলো নিয়ে কথা বলেছিলাম এই শুরু করার আগে, তখন তিনি আমাদেরকে বলেছিলেন যে ভাই এটা কিন্তু আমার সাথে হয়, তো যখন আমি এবং আপনি ওই স্টুডিও থাকবো তখন আপনি কিন্তু আগে থেকে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে রেখেন যে আমি এটা বললে আপনার জন্য কোনো অস্বস্তি না লাগে। কিন্তু আসলে এই সমস্ত বিষয় তো বলে কয়ে অস্বস্তি কমানো বা বাড়ানোর কোনো বিষয় থাকে না। আমি এবং হোসেন এখানে তার বক্তব্য অনুসারে তিনি টের পাচ্ছেন, বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি না। ও যেটি কথা বলি না বারবারই বলি যে আসলে যার সঙ্গে হয় শুধু তার সঙ্গেই হয়। আচ্ছা হোসেন, আপনার এমন কোনো দিনের অভিজ্ঞতার কথা মনে আছে কিনা যে আপনি এটি অন্য কাউকে বলেছেন, সে আপনার কথা বিশ্বাস করেনি, উল্টো ভয় পেয়েছে, কাউকে দেখছেন কোনো কিছু ফিল করছেন, এরকম কোনো কাছের বন্ধুর কাছে বলেছেন কিন্তু সে মানে ভয় পেয়েছে বা সে আপনার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করেছে, এরকম কোনো কিছু? জি হ্যাঁ, এরকমটা হয়েছে আমার সাথে। আমার একদম কাছের এক বন্ধু ছিল, তো বেশটাকে একদিন আমি এরকম বললাম যে বন্ধু এরকম তো রাতের বেলা আমার সাথে এরকম হয়, আমি খেয়াল করি। তো বলতেছে ভাই তা ওই বিষয়টা তো স্বাভাবিক না, মনে হয় তোমার সাথে কিছু একটা আছে বা তোমার সাথেই আছে, হয়তো বা তোমাকে মনে করো ওইভাবে কথা বলে না বা দেখা দেয় না, তোমার সাথে আছে। মানে এই বিষয়টাও তখন শুনে এড়িয়ে গেছে আর কি বিষয়টা, বলতে থাকবার দাও এগুলো বলা ঠিক না। আর এই কথাটা উঠেছিলাম আর কি, এক জায়গায় গেছিলাম তো সেখানে রাতের বেলা আর কি এইসব বিষয় নিয়ে কথা আর কি হইতেছে, তখন বললাম যে আমার সাথে এরকম এরকম হয়, তো এই বিষয়টা তো আমি এভাবে মানে মিলিয়ে পারতেছি না যেটা কেন হয়, প্রায় সময় হয় আর কি। তখন বলতেছে থাকবার দাও এইসব কথা এখানে কোনো বলা দরকার নেই, তখন এই বিষয়টাও এড়িয়ে গেল। একদম খুব কাছের বন্ধু আর ও মানে এইসব বিষয় নিয়ে কথা বলতেছিল, যে অস্বাভাবিক বিষয় নিয়ে কথা বলতেছিল, আর তখন আমি বলার পরে বলতেছে থাক এখানে আর এসব কথা উঠে না, এরকম একটা মানে ঘটনা ছিল আর কি। আমার বন্ধুর সাথে শেয়ার করার পরেও ঘটনা থেকে এড়িয়ে গেছে। মানে আপনি যে বললেন এখন আপনি ফিল করতে পারছেন, এই ফিলিংসটা কেমন এখন? এখানে মোটামুটি অনেক মানে এটা বলে বোঝানোর মতো না, যেহেতু স্টুডিওতে এইসব ঘটনা আমি শুনতেছি বা বলতেছি তখন অনেকটাই অনেক শরীরে লোম কাটা দিয়ে যাচ্ছে। এখন এটা তো দেখানোর কোনো ই নেই, পদ্ধতি নেই, যে থাকলে দেখাতে পারতাম আর কি। তবে এইগুলো আর কি যখন এগুলো নিয়ে কথা বলি বা যখন ভাবি তখন এটা নিজেরটা নিজের মধ্যেই কাজ করে যে কতটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে নিজের যাই। আবার এই যে দিনের আলোয় বা দিনের বেলায় তখন বিষয়টা এতটাই থাকে না, কিন্তু রাতের বেলা তখন এটা বিশ্বাস মানে যার সাথে ঘটে সেই করে আর কি, বা সেই এটা বুঝতে পারে। জানি হোসেন আপনার এখন মানসিক অবস্থাটা কেমন, কারণ এই ঘটনা এখানে দ্বিতীয়বারের মতো ঘটছে। যারা দাবি একটি দিনের জন্য বা একটি সপ্তাহের জন্য মিস করেননি তারা জানেন যে বেশ কয়েক সপ্তাহ আগে বা কয়েক মাস আগে
এখানে একজন আমাদের আমন্ত্রিত অতিথি ছিলেন, যিনি একজন নারী। তিনি বলেছিলেন যে শি ইজ পজেসড, এবং তার মতে তাকে ভর করে কেউ একজন আছে যাকে সে নানা সময়ে নানাভাবে দেখেছে, অনুভব করেছে এবং তিনি অনুভব করতেই থাকেন। এটি কিন্তু টিফিক ব্যাখ্যাও আছে যে সিজোফ্রেনিক বা এক্সট্রিম সিজোফ্রেনিয়া, কারণ আপনারা জানেন যে পৃথিবীর বিশ্ববিখ্যাত কয়েকজন নোবেল লরিয়েট যারা নোবেল পুরস্কার পেয়েছিলেন, এদের মধ্যে একজন বিজ্ঞানীও ছিলেন যিনি বিশ্বাস করতেন এবং জানতেন যে তার সঙ্গে দুজন থাকে, তিনি সহ আরও দুজন, এবং সে দুজন তার ছোটবেলার একজন, যে ছোটবেলার একজন তিনি নিজে, আরও একজন তার একজন বন্ধু, দুজন একই বয়স যখন ছিল তখন সেই বন্ধুটি মারা যায় এবং তিনি ওই জায়গা থেকে আর বের হতে পারেননি, এবং তিনি এটা দেখতেন, জানতেন, বুঝতেন। এবং তিনি যখন ওই নোবেল পুরস্কারটি নিতে মঞ্চে দাঁড়িয়েছিলেন তখন তিনি পুরস্কারটি তুলে এমন একদিকে তাকিয়েছিলেন যেদিকে আসলে কেউই সেখানে বসেছিলেন না, এবং তিনি এটা বলেছেন এবং এর সিনেমাও আছে, আপনারা যারা দেখতে পারেন। তো ওই মানুষটি যখন এখানে এসে এই কথাগুলো বলছিল এবং তখন স্টুডিওতে একটা ছোট্ট পুতুলের মতো ছিল, যে পুতুলটা আসলে একটা মানে পাপেটের মতো আর কি, সৌন্দর্য বর্ধন করে টাঙিয়ে রাখার জন্য, এবং তিনি বারবার সেই দিকে তাকাচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে তার কাছে মনে হচ্ছে যে ওই পুতুলটা নিয়ে ওই মানুষটা খেলছে। আপনি আপনার বাসায় শুয়ে আছেন, কানের মধ্যে হেডফোন দিয়ে তাবিজ শুনছেন, কৃষ্ণ বালককে শুনছেন, হোসেনকে শুনছেন, কিন্তু আপনি একা শুনছেন না। এই অনুভূতিটা ভয়াবহ, আমি চাই না অনুভূতির মধ্যে আপনি আরও বেশি করে ডুবে যান। আপনাকে সেখান থেকে তুলে আনতে চাই আমরা, আমাদের ফেসবুকে যাব, আমাদের SMS এর দিকে যাব, আমাদের ইনবক্সের দিকে যাব। জানতে চেয়েছিলাম যে আসলে তাবিজ কেন আপনার প্রিয়, অথবা তাবিজ কেন আপনার অপ্রিয়, এবং কোন কোন ক্ষেত্রে সংশোধন করা গেলে তাবিজ আরও অনেক বেশি ভালোভাবে আপনাদের কাজ পর্যন্ত পৌঁছাবে। তার উত্তর পেয়েছি আমরা অনেকগুলো। আবদুল্লাহ আল মামুন তিনি লিখেছেন যে তিনি শুনছেন তাবিজ, শুনতে ভালো লাগে, এই কারণে তাবিজকে তিনি অনেক বেশি ভালোবাসেন। আচ্ছা, তার একটি ব্যাখ্যা, শুনতে ভালো লাগে অর্থাৎ এটি শুনতে ভালো, তিনি মনের চোখে দেখা শুরু করলে আমার ধারণা তার আরও অনেক বেশি ভালো লাগবে এবং সেটি তাকে আরও অনেক বেশি ভালোবাসতে উৎসাহিত করবে তাবিজকে আমাদের জন্য। আমাদের সঙ্গে আছেন MA বিশু, তিনি বলেছেন আমি একটা গল্প বলতে চাই, আপনাদের প্রোগ্রামে অনেক ভালো লাগে, আমিও চাই আপনি আমাদেরকে গল্প বলেন, তবে যেহেতু অনেক মানুষ গল্প বলতে চান সে কারণে একটু ছোট্ট আমাদের একটা পরীক্ষা পদ্ধতি, ঠিক বলবো না, একটা সিস্টেম আছে। আপনি চাইলে আমাদের যে ফেসবুকের যে পেজটি আছে সেখানে আপনি ইনবক্স করে আপনার ঘটনার একটু সিনপসিস মানে সারাংশ লিখে পাঠাবেন, এবং সেটা যদি মনে হয় যে আসলে অনেক মানুষ জানলে একই সঙ্গে রহস্যপ্রেমী হয়ে উঠবে, আবার তার একটু ভয় টয়ও লাগবে আর কি, তখন আমরা আপনাকে সিলেক্ট করার ক্ষেত্রে চিন্তাভাবনা করব। ওকে, শামসুদ্দিন দক্ষিণ দারাবনিয়া থেকে বলেছেন শুধুমাত্র জিন জাতি মানুষের সাথে এভাবে থাকতে পারে। আচ্ছা, এটি আমরাও জানি এবং আপনার এই তথ্যটি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এমনি লিটন আমাদের সঙ্গে আছেন, লিটন ইসলাম বলেছেন যে ভাই কেমন আছেন, আমার SMS গুলো পড়বেন কিন্তু মিউজিক ভলিউমটা একটু বাড়াবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি একটু মানসিক সমস্যার মধ্যে আছি, মানে একটু সমস্যা পাওয়া গেল যে আমাদের ভলিউমটি একটু কম এবং বিশেষ করে মিউজিকের ভলিউমটি। আচ্ছা, এটি আমাদের মাথায় থাকলো, আমরা সেটি চিন্তা করে দেখবো যে আসলে কীভাবে কী করা যায়। তানভীর উত্তরা থেকে বলেছেন যে ভাইয়া তোমরা ভয় কম দেখাও কিন্তু রহস্য বেশি শোনাও, তাই তোমাদেরকে ভালো লাগে, আর কথা কেটে কেটে না গেলে আরও অনেক বেশি ভালো লাগতে পারতো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আমরা প্রথম থেকেই বলে এসেছি তাবিজ কোনো ভয় দেখানোর আয়োজন নয়, তাবিজ আমাদের সমাজের ট্যাবুগুলো নিয়ে কথা বলে, যেখানে যুক্তি কাজ করে না, যেখানে প্রথাগত বিশ্বাস কাজ করে, যেখানে যোগসূত্র মিলে যায় না, যেখানে কোনো কোনো ক্ষেত্রে নিঃশেষে বিভাজ্য না হওয়ার পরেও কিছু ফিগার বাকি থাকে, সেইখান থেকেই তাবিজের ঘটনাগুলো শুরু হয়। সেটি মাঝে মধ্যে আপনাদেরকে ভয় পাওয়ায়, আবার মাঝে মধ্যে এমন এক ধরনের রহস্যের মধ্যে আপনাকে নিয়ে যায় যেন আপনি মনের পথ ধরে হাঁটছেন, বাড়ির পথে পথ ফুরোচ্ছে না, হালকা বাতাস লাগছে আপনার গায়ে, আপনার পায়ের নিচ থেকে বালি সরে সরে যাচ্ছে। আমরা ছবি আঁকি কথায়, আমরা ঘটনায়, গল্পে, এবং আমার চাই মনের চোখে আপনি দেখলে আরও বেশি ফিল করতে পারবেন। আবরার হক বলেছেন আপনি জানতে চেয়েছেন কৃষ্ণ বালক কেন তাবিজ
ভালো লাগে। আচ্ছা, তিনি বলেছেন তাবিজের স্টোরিগুলো আনকমন, কৃষ্ণ বালক ইজ দ্য বেস্ট হারজে ফর হরর স্টোরিজ, অ্যান্ড তাবিজের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও তার অনেক বেশি পছন্দ। ওকে, আপনাকে ধন্যবাদ প্রশংসা করার জন্য এবং অনেকগুলো বিষয় ধরিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এস এ আবদুল্লাহ বলেছেন যে ভাই আজ আমি প্রথম তাবিজ শুনছি এবং তার ভালো লাগছে, ভয়ও লাগছে। নিশ্চয়ই যারা শুনছেন আমাদেরকে, আপনাদের মাঝখানে যে অস্বস্তি তৈরি হয়েছিল অর্থাৎ হোসেনের ঘটনা এবং আমার সেই ঘটনাটা শোনার পরে যে কারো কাছে দ্বৈত সত্তা, ভেতরে ভেতরে অন্য কিছু মানুষ, অন্য অনেক কিছু, সে জায়গা থেকে নিশ্চয়ই একটু বেরিয়ে আসতে পেরেছেন। কারণ দীর্ঘক্ষণ ধরে একই ট্রমার মধ্যে রাখা উচিত নয়। আচ্ছা, আমরা আরেকটি এস এম এস পড়তে চাই। যেমন রাকিব আমাদের সঙ্গে আছেন কাঁচপুর থেকে, তিনি বলেছেন খুব ভয় লাগছে এবং আমি এবং আমার ছোট ভাই সাকিব মিলে শুনছি, বাট আমার ছোট ভাই বলছে আরও ভয় পেতে চাই। আপনার ছোট ভাই কি ভয় পাওয়ার বয়স হয়েছে সেটি আমরা আপনার কাছ থেকে জানতে চাই। সে যদি 18 বছরের কম বয়সী হয় তাহলে তাকে বেশি ভয় পাওয়ানো যাবে না, শেষে উটকো ভয়ে আপনারাই পড়বেন, ঝামেলা আরও বেশি বাড়বে। আমাদের কাছে উত্তরা উত্তরের রফিক, তিনি আমাদেরকে এস এম এস কমেন্ট করেছেন। ওকে, আমাদের সঙ্গে আরও একজন আছেন মাসুম ইসলাম, বলেছেন ভাই আমি আপনার শো শুনি বাট অনেক সময় বিলিভ হয় না, আমি তো বলছি না যে আপনাকে বিশ্বাস করতে হবে। বারবারই বলি আমরা যে আসলে যার সঙ্গে ঘটে সেই জানে। আপনার ব্যথার মর্ম অন্য অনেকে অনুভব করার চেষ্টা করতে পারে কিন্তু সেটা অনুভব পুরোটা করতে পারবে না। একজন আছেন যে পারভেজ, তিনি বলেছেন ভাই কেমন আছেন, বেশ ভালো লাগছে। জাকারিয়া আমাদের সঙ্গে আছেন, জাকারিয়া মিয়াজি, তিনি বলছেন প্রোগ্রামটা অনেক চমৎকার, আমি সবসময় শুনি এবং একটু প্রোগ্রাম করার জন্য ধন্যবাদ, তবে মাঝে মাঝে ভুয়া গল্প বলে। ওকে, আপনার কাছে ব্যাপারটি ভুয়া মনে হতে পারে কিন্তু যিনি বলেন তার কাছে ভুয়া নাও হতে পারে, আবার গল্পটা ভুয়াও হতে পারে, নানা ব্যাখ্যা থাকে এখানে আসলে। জাকারিয়া মিয়াজি আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে একই কমেন্ট বারবার করেছেন। আচ্ছা, তাকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে কমেন্ট করে যুক্ত থাকার জন্য। ওকে, এবি বিজয় আহমেদ বলেছেন ভয়কে জয় করতে চাই। ওকে, ভয়কে কীভাবে জয় করবেন তিনি সেই পদ্ধতি আমাদের কাছে জানতে চেয়েছেন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ভয়কে জয় করার একটাই কৌশল, সেটি হচ্ছে ভয় যখন আপনি অনেক বেশি পাবেন তখন সে ভয় থেকে দূরে মানে দূরে সরে যেতে হবে, অন্য প্রসঙ্গ আনতে হবে, নাহলে আসলে সেই ভয় আপনার উপরে জেঁকে বসতে পারে। আরও অনেক মানুষ আছেন দেখতে পাচ্ছি আমরা এখানে। রংধনুর সাত রং, তিনি আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন আমাদের সঙ্গে। ইমতিয়াজ ইমাম আমাদের সঙ্গে আছেন যে ভাইয়া আজ অনেকদিন পর তোমাকে শুনছি, কেমন আছো? ভালো আছি আমি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে অনেকদিন পরে যুক্ত হওয়ার জন্য। বিষয়টা হচ্ছে কি, অনেক কমেন্টস আছে যেগুলো আসলে একেবারে নিচের দিকে চলে গেছে, যে কারণে সেগুলো খুঁজে খুঁজে বের করা একটু কঠিন, একটু সময় নিতে হবে, নাহলে আসলে অনেকের মন খারাপ ভালো করতে পারবো না আমরা। এবং যে কারণে অনেকে কমেন্ট আর করতেও চান না, যে আসলে কমেন্ট পড়া হয় না, কমেন্ট কেন পড়ি না, এটা সেটা অনেক কিছু। এমডি মাহিন গাজী ভালো লাগছে তিনি বলেছেন, ওসমান গনি তিনিও বলেছেন যে ভালো লাগছে। আচ্ছা ভাইয়া, ভয় তো লাগছে না, 35 মিনিট আগে লিখেছিলেন। আচ্ছা, 35 মিনিট পরে আপনার অনুভূতিটা কি, ভয় লাগছে নাকি আসলেই লাগছে না? তানভীর আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে অনেকক্ষণ আগে একটি কমেন্ট করেছিলেন, তার কথা বলেছি। ইমন খান আমাদের সঙ্গে আছেন, হাই ব্রো আই এম ব্যাক। ওকে, আপনাকে পেয়ে আমরা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ধন্য। আচ্ছা, নুসরাত জাহান নাফিস আমাদের সঙ্গে আছেন যে তিনি নতুন, ভালো লাগছে শুনতে। আমরা অনেক কমেন্ট পড়েছি, অনেক এস এম এস এ পড়ার চেষ্টা করেছি, আমরা আবারও একটু আমাদের হোসেনের কাছে আসতে চাই কারণ তার কাছে আরও ঘটনা আছে আমাদের সঙ্গে উপস্থাপন করার জন্য। তবে তার ওই অস্বস্তির অপ্রীতিকর বিষয়টাতে একটু ফিরতে চাই। মানে আমি যখন বলছিলাম ওই হাসপাতালের গল্পটা, বা আমি যখন বলছিলাম ধরুন প্রথম ঘটনাটা, আমি যখন কমেন্ট পড়ছিলাম এস এম এস পড়ছিলাম, তখনও দেখছিলাম আপনি একদিকে তাকিয়ে আছেন, অন্য একটা দিকে তাকিয়ে আছেন এবং এক পলকে তাকিয়ে আছেন। আমার মানে প্রশ্নটা করতে একটু অস্বস্তি লাগছে, কি দেখছিলেন আপনি? আসলে মানে ওই দিকটা একটু অন্ধকার, তো সেই হিসাবে বারবার শুধু আমি ওই দিকটা তাকাইতেছিলাম এবং কেন জানি আমার মনে হইতেছিল যে ওখানে কিছু একটা মানে কোনো একটা ছায়ার মতো ওখানে দাঁড়িয়ে আছে, বা মনে হইতেছে যে ওখানে তাকাইলে মনে হয় কিছু একটা দেখতে পাবো। তো বারবার আমি শুধু ওইদিকে তাকাইতেছিলাম, এরকমটা আমার কাছে মনে হইতেছে যে ওখানে কিছু একটা দাঁড়িয়ে আছে, এবং যখন চোখটা এদিকে অন্যদিকে সরে আর কি, তখন মনে হয় যে ওখানে ওই জিনিসটা দাঁড়িয়ে আছে, আবার তাকানোর পর মনে হয় নাই আর কি, এরকমটা বারবার হইতেছে।
আমি জানি না এটা কি সবার হয় কিনা, তবে এটা আমার সাথে অনেক মানে প্রায় 3-4 বছর যাবতই হইতেছে এবং এই জিনিসটা নিয়মিত হইতেছে। এটাতে আমার মানে এমনি বড় ধরনের ক্ষতি হয় না, কিন্তু যখন মানে হয় তখন একদম হার্টবিট বেড়ে যায় আর কি, তখন এটা বোঝানোর মতো না। আর জানি না কবে কি সামনে মানে এভাবে আয়সা পড়ে বা কোনো ক্ষতি করে কিনা, এটা সঠিক মানে নিজেও জানি না। আমরা বুঝতে পেরেছি আপনার সমস্যাটা। আমরা বলেছিলাম একটা ব্রেক নিতে হবে, কারণ এক ধরনের দমবন্ধ অবস্থার মধ্যে আছি আমি এবং সেখান থেকে নিজেকেও রিলিফ নিতে হবে। আমরা বিরতি বিরহ শেষে ফিরে আসবো, আর ফেসবুকে আমরা আছি, আপনাদের কানের অন্তর দিয়ে মনের বন্দরতে আমরা আছি। করোনা ভাইরাস সচেতনতা, করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়, সাবান অথবা জীবাণুনাশক দিয়ে বারবার হাত ধোয়া, হাত না ধুয়ে চোখ নাক ও মুখে স্পর্শ না করা, হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা, অসুস্থ ব্যক্তি ও প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলা, মাছ মাংস ভালোভাবে রান্না করে খাওয়া, প্রয়োজন ছাড়া ভ্রমণ না করা, সতর্ক থাকা, জনসমাগম এড়িয়ে চলা। জনসচেতনতায় ক্যাপিটাল FM 94.8 ক্যাপিটাল FM The Beach শেষ বিরতির পরে কৃষ্ণ বালক ফিরেছে। আমাদের সঙ্গে হোসেন আছেন, আমাদের সঙ্গে আছেন অসংখ্য মনোযোগী কান, অসংখ্য মনের চোখে দেখা মানুষ, যারা কেউ চুপচাপ লিখছেন না, শুনছেন, কান পেতে মনের চোখে দেখার চেষ্টা করছেন, আবার কেউ লিখছেন শুনছেন। কিন্তু লিখছেন এবং শুনছেন এগুলো মানুষগুলোকে একটু বেশি ভালো লাগে, এই কারণে, কারণ হচ্ছে যে ধরুন আপনি একটা সুন্দর পোশাক পরেছেন, সেটি কি আপনাকে মানিয়েছে নাকি মানায়নি, এই কথাটা যদি কেউ আপনাকে না বলে তখন কিন্তু আপনার এই পোশাক পরাটাই বৃথা হয়ে যায়। আমরা একটা শো করছি, অনেক মানুষ আমাদেরকে অনেক রকম করে লিখছেন যেমন ভালো লাগছে, আবার যারা লিখছেন না তাদের কথা ভেবে একটু কষ্ট লাগছে। হোসেন, আমরা শেষ দিকে একেবারেই আপনার শেষ ঘটনাটা আমরা জানতে চাইব যে আপনি কোন বিষয়ে বলতে চান এবং কি বলতে চান। জি ভাইয়া, এই ঘটনাটা হচ্ছে আমার পাশের ফ্ল্যাটে একটা লোক থাকে, তো ওনার কাছ থেকে শোনা এই ঘটনাটা। আমি সরাসরি ঘটনাটাই বলি, মানে স্বাভাবিক উনি মানে গাড়ি চালায় আর কি, ড্রাইভার, পিক আপ চালায়। তো অনেকদিন পিক আপ চালাইতেছে, দীর্ঘদিন যাবৎ, এর মধ্যে একটা ভালো একটা অফার পায় আর কি, ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্সের আর কি ড্রাইভার আর কি। তো যার অ্যাম্বুলেন্স আছে সে বলতেছে মানে আমার অ্যাম্বুলেন্স চালাও তো তোমার মানে ইনকাম ভালোই হবে, এরকম একটা অফার পেয়ে সে ওটাতে রাজি হলো আর কি। আমার পাশের ফ্ল্যাটে থাকে আর কি ওই লোকটা, কম বয়সী, বয়স তেমন না, তো উনি ওই অফারটা রাজি হলো আর কি। মেডিকেলের গাড়ি বা অ্যাম্বুলেন্স স্বাভাবিক তো রোগী আসা নেওয়া, তারপরে অনেক সময় ডেড বডি দূর দূরান্তে আর কি নিয়ে যায়, এই পেশাটা আর কি আগে কখনো সে করে নাই। যেহেতু ড্রাইভার, তাদের একটা মোটামুটি রাত জেগে বা দূরের কোথাও যাওয়ার অভ্যাস আছে, তো ওই বিষয়টা নিয়ে সে বেশি একটা টেনশন করে নেই, ভাবছে যে এটা ব্যাপার না করতে পারবো। আসলে কি মানে সবার ভাগ্যে সব কিছু হয় না, অনেকে অনেক বছর যাবত এইগুলো করে, দেখে অনেক কিছু বা তারপর সে থাকতে পারে, কিন্তু ওনার ব্যাপারটা একটু অন্যরকম। তো ঘটনার শেষে আর কি সব কিছু আপনারা জানতে পারবেন আর কি। স্বাভাবিক উনি এরকম রোগী নেওয়া না করে তো হসপিটালে, ঢাকা মেডিকেল কলেজে আর কি, হ্যাঁ ওখানেই একটা রোগী ভর্তি হয়েছে। সে রোগীটার কোনো মানে পরিচয় না আর কি, পাগল টাইপের, স্বাভাবিক যে রাস্তায় পাগল হাঁটে না ঠিক ওই টাইপের আর কি, চুল বড় বড় বা মানে গায়ে জামা নেই এরকম আর কি ভর্তি হলো। তবে রাস্তায় আর কি কিছু মানুষ ধরে নিয়ে আসছে, মানে ভাবছে যে মানে মারা যাব খারাপ অবস্থায়, এনে রাখলো। তো রাখার পরে মারা গেল, যেহেতু তার পাগল টাইপ কোনো পরিচয় নেই, রাস্তার মানুষ এনে দিয়ে গেছে। তো ওই হিসাবে এটা ব্যবহার ছিল, সেটা মানে কেউভাবে মানে পরিচয় পাইতেছে না। তখন মোটামুটি একটা ওই যে ড্রাইভার তার সাথে একটা কথা হয় আর কি, হাসপাতাল কর্তৃপক্ষের যে লাস্টটা, তুমি বেয়ারিশ লাস হিসেবে
ঠিকানা বলছে যে ঠিকানা তুমি লাস্টটা দিয়ে আসো, রাত্রের বেলায় বলতেছে বলে রাখা তো কোনো দরকার নাই, আর যেহেতু এটার পরিচয় নেই পাগল টাইপ দিয়ে আসো এটা। উনি বলতেছে যে আমি এত রাতে যাবো তো সকালে দিয়ে আসি, যেহেতু উনি মানে লাশের যেগুলোতে তার বেশি একটা অভিজ্ঞতা নাই, উনি নতুন এইসব কাজে আর কি, অ্যাম্বুলেন্স চালায় নতুন। তো ওনাকে বারবার বলার পরে উনি রাজি হলো আর কি, আর যেহেতু ওনার পেশায় ওনার যেতে হবে আর কি, আর হসপিটালের গাড়ি যেহেতু চালায় ওনাদের নিয়ম কারণ কিছুটা হলেও মানতে হবে। তো রাতে আর কি 12:30টার দিকে উনি গাড়ি আর কি বের করলো, গাড়ি বের করে ডেড বডি উঠাইলো। তো বলতেছে এই ঠিকানা দিছে তুমি এখানে গিয়া লাস্টটা মানে দিয়ে আসো, ওখানে কবরস্থানের লোকজন আছে ওনারা এটা দাফন এবং করার ব্যবস্থা করবে। উনি গাড়িতে লাস্টটা উঠাইলো, ওঠানোর পরে বলতেছে যে আমার সাথে একজন লোক দিলে ভালো হয়, আমি একা কীভাবে যাব। বলে না লোক দেওয়া তো এখানেই নেই, লোক কাকে দেবে, তো রাতে কেউ যাবে না। অনেকেই আর কি বলছে, অনেকে অনেকে বলেন না আমরা যাব না কেউ। উনি ব্যাপারটা তখন মানে বেশার আর কি মাইন্ড করলো যে এটা কেমন কথা, আমাকে আমার সাথে একজন লোক দিবেন না, আমি একা যাব। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি যেতেছি। মোটামুটি ঢাকা থেকে 70-75 কিলোমিটার দূরে আর কি, মানে পদ্মা নদীর ওপার আর কি, ভাঙা ভাঙার ওপার। ওখানে উনি এই বিষয়টা আর কি ওইভাবে নেয়নি যে আমার সাথে দেয়নি তো আমি আমার ইচ্ছা মতো লাশ নিব, আমার যেভাবে সুবিধা আমি ওভাবে নিব। ওনার বাসা এখানে ছিল, তো উনি যেখানে আর কি ওই অ্যাম্বুলেন্সটা রাখে যে গ্যারেজে আর কি রাখে, গ্যারেজ বলতে আসলে একটা বিল্ডিং কিন্তু সেটার গ্রাউন্ড ফ্লোর ছিল আর কি গাড়ি পার্কিংয়ের জায়গা, আর উপরে ফ্ল্যাট ছিল। তো উনি বলল মনে মনে আর কি আমি তো একা যাবো না, এত দূরের পথ আমার যেতে যেতে বোর হয়ে যাবে, 5-6 ঘন্টা তো লাগবে, তো আমি বাসায় যাই। আমার বাসায় গেলে মানে যেখানে গাড়ি রাখে আর কি ওখানে গাড়িটা রাখবে, রাখার পর বাসার ওখান থেকে কাউকে আর কি একজনকে নিয়ে আসবে, তারপর উনি যাবে, একা যাওয়ার সাহস করতেছে না। গাড়িটা রাখলো, পার্কিং করলো, গাড়িতে যে লাশ আছে সেটা ওই গ্যারেজের লোককে আর কি জানায়নি, উনি এভাবে রেখে দিছে। ওনারা ভাবছে যে রাতের বেলা যেহেতু আসছে, ওনার কাজকাম শেষ করে উনি আসছে গাড়ি রাখছে। বলতেছে ওই ওখানে যে একজন সিকিউরিটি গার্ড ছিল, বলতেছে কাকা আপনি একটু এই থাকেন, আমি আসতেছি, আপনি আবার এখান থেকে কোথাও যান না, কাজ আছে। বলে কেন? বলে হ্যাঁ একটু কাজ আছে, আসতেছি। তো ওনার বাসা থেকে ওর এক আত্মীয় আর কি ফোন করলো যে বলে যে রাতের বেলা একটু আসো, আমি যাবো এক জায়গায়। যেহেতু আত্মীয় অনেকে রিকোয়েস্টে পরে সে আসলো, আসার পরে ওখান থেকে আর কি বলে রাখা হলো আর কি লাস্টটা একদম কফিনে উইক করা ছিল আর কি, যে কাঠের যে কফিনগুলো সেগুলোতেই করা ছিল, পেরেক গাড়া ছিল। বলছে যে ঠিকানা তুমি দিয়ে আসো, বাকিটা তোমার করতে হবে না, তুমি শুধু দিয়ে আসো। উনি ওনার সুবিধা মতো আর কি একজনকে উনি আনলো ওনার বাসা থেকে, পরে গাড়িটা গ্যারেজ থেকে বের করলো, বের করে উনি স্বাভাবিক নদী পদ্মা নদী পেরোলো আর কি, ফেরি পেরোলো, পার হওয়ার পরে স্বাভাবিক গতিতে উনি গাড়ি চালাইতেছে। তো ওনার ভিতরে একটু একটু ভয় কাজ করতেছিল, যেহেতু উনি মানে এরকম দূরের পথে কখনোই যায়নি। উনি যাইতেছে কেমন মানে ওনার ভিতরে একটা অস্বস্তি কাজ করতেছে, যে মনে হইতেছে যে কফিনটা কেউ মানে ঠুকতেছে ভিতর থেকে, এরকমটা ওনার মনে হইতেছে কফিনটা কেউ ঠুকতেছে। তখন বিষয়টা উনি একটু খেয়াল করে গাড়িটা আস্তে ব্রেক করলো যে কফিনটা কে ঠুকতেছে, আসলে কি এটা কফিন ঠুকতেছে নাকি কফিনটা নড়তেছে, উনি বুঝতেছে না। তো গাড়িটা ব্রেক করলো, ব্রেক করে দেখতেছে যে না কফিন কফিনের জায়গায় আছে, যেখানে যেভাবে রাখা আছে ওভাবেই আছে। এভাবে কয়েকবার খেয়াল করতেছে, তখন বিষয়টা তার কাছে কেমন কেমন জানি লাগলো আর কি। তত কিছু না ভেবে উনি ওখান থেকে আর কি যেই গন্তব্য উনি ওখানে পৌঁছালো, পৌঁছানোর পরে লাস্ট ওনাদেরকে বুঝিয়ে দিয়ে উনি চলে আসলো। ঘটনাটা ওখানে শেষ না। তো এভাবে উনি বেশ কিছুদিন এই সার্ভিস দিতেছে, হঠাৎ একদিন শুনতেছে যেখানে গাড়ি রাখে সেখানে কেমন এইসব বিষয় নিয়ে আর কি কথা হইতেছে। সিকিউরিটি গার্ড বলতেছে যে আগে তো এগুলো এরকম হয়নি, এখন কেন এরকম হইতেছে, আর যেহেতু ওটা উপরে ফ্ল্যাট ছিল তো ওনারদের যত অভিযোগ বা এগুলো বিশেষ করে সিকিউরিটি গার্ডকে সবাই জানায়। বিষয়টা হয়েছিল কি, উনি ওনার যখন ওই লাশের গাড়িটা রাখছিল ঠিক ওই বরাবর যে ফ্ল্যাটটা ছিল উপরে, ওখানে তিনটা ছেলে থাকতো, পড়ালেখা করতো ঢাকা, তোরা তিনজন ওখানে থাকতো। স্বাভাবিক ঈদের কিছুদিন আগের ঘটনা আর কি এটা হয়েছিল, ঈদের সময় দুইজন বাড়িতে গেছে। তো একজন ভাবলো যে আমি এখন না আমি ঈদের 2-3 দিন পরে যাব, ওর পরের একটু চাপ ছিল তো ওই জন্য যায়নি। বলতেছে যে আমি থাকি আমার তেমন মানে
সেরকম একটা আমার দরকার নেই যে আমি এখন যেতে হবে, কিছুদিন পরে যে আমি ও থাকবে ঘরে আর কি। তখন ঈদের পরে স্বাভাবিক ঢাকা শহরে আপনি মানে এমনিতে অনেক নীরব থাকে, তার মধ্যেও একা রুমে আর কি। ঈদের 5-7 দিন বা কয়েকদিন আগের এই ঘটনাটা ছিল, অ্যাম্বুলেন্সটা যে রাখছিল সেটার মধ্যে যে লাশটা ছিল, মানে স্বাভাবিক ওই ছেলেটা যে ঘরে ছিল কখনোই মানে ওই ঘরে ওরকম কিছু মানে আশা বা ওরকম কিছু কখনো ভাবেও নেই আর কি। যে রুমে তো সচরাচর একা থাকে, সবসময় থাকে কম বেশি, অনেক সময় রুমমেটরা দেরি করে আসে বা থাকে, সেক্ষেত্রে কখনোই ভয়টাই পায়নি কোনো বিষয়ে। ওই দিন রাতের বেলা যখন ঘুম ভাঙে আর কি, তখন মানে খেয়াল করতেছে যে ঘরের মধ্যে কিছু একটা হাঁটতেছে, মানে ওর কাছে কেমন বিষয়টা অস্বাভাবিক লাগলো যে এটা কেমন বিষয়টা। উঠলো উঠে আর কি খেয়াল করে এদিক ওদিক দেখলো, এদিক দেখার পরে মানে কিছু বুঝতেছে না, এবং তখন উনি খেয়াল করতেছে ঘরের মধ্যে কেমন একটা মানে আছে না যে অনেকে মানে ময়লা একটা গন্ধ, যে ময়লা আশেপাশে আছে বা এরকম একটা মানে একটা পচা একটা গন্ধ আসতেছে। বিষয়টা তখন মানে অস্বাভাবিক লাগতেছে, তাড়াতাড়ি উনি গেট খুললো, গেট খুলে আর কি নিচে গেলো, নিচে গিয়ে সিকিউরিটি গার্ডকে ডাক দিল যে কাকা একটু আসেন আপনি। বলে কি আমার রুমে কি এরকম একটা গন্ধ আসতেছে, আশেপাশে কেউ কিছু ফালাইছে কিনা, আপনি একটু আশেপাশটা একটু দেখেন আপনি। তো উনি সেই উঠে গেল, দেখে মানে ওরকম কিছু না যে কোনো অনেকে হয় না যে রুমের ময়লা একটু বাইরে রাখে, এরকম কিছু দেখে না আর কি। বিষয়টা আর কি তখন ঘরে এসে খেয়াল করতেছে যে এরকম গন্ধ তখন আর নাই, তখন উনি ঘুমায় যায় আর কি ছেলেটা। এভাবে আবার কিছুদিন গেল, ওনার মাথা থেকে ওই চিন্তাটা একদম উনি ঝেড়ে ফেলে দিল যে না ওটা হয়তো আমার ওই দিন মনের বলে হইতে পারে বা ওটা যা হয়েছে তা হয়েছেই। আবার একদিন উনি ঘুমের মধ্যে খেয়াল করতেছে যে রুমের মধ্যে থেকে একটা মানে পচা গন্ধ আসতেছে, বা এরকম হয় না যে মানুষ হাঁটতেছে, মানুষ একজন যদি সামনে দিয়ে পাশ কেটে যায় তখন একটা বাতাস আসে, এরকম মানে উনি ফিল করতেছে। সাথে সাথে ঘুম ভেঙে যায় এবং ওঠার পরে মানে খেয়াল করতেছে যে ওনার টয়লেটের যে গেটটা সেই গেটটা লাগানো, কিন্তু ওই যে গন্ধটা আসতেছে সেটা ওখান থেকে আসতেছে আর কি। গেট লাগানো কিন্তু ওই কোনাটা থেকে আর কি আসতেছে। উনি সাথে সাথে আবার ওই গেট খুললো, গেট খুলে সিকিউরিটি গার্ডকে ডাক দিল কাকা একটু তাড়াতাড়ি আসুন তো আমার মতো এরকম গন্ধ পেতেছি। ওই দিন তো আপনাকে ডেকে আনলাম, তো ওই দিন আপনি এসে ধর কোনো গন্ধ পাননি, আজকে এসে একটু দেখেন। উনি আসার মানে খুব দ্রুত আর কি নিয়ে আসলো, আসার পরে দেখতেছে যে না কোনো ওরকম কিছু নেই। ছেলেটা আর কি এভাবে মানে 8-10 দিনের মধ্যে আর কি কয়েকবার এরকম হয়ে গেল, আমি বুঝে উঠতে পারতেছে না যে বিষয়টা কী, মানে শিওর হতে পারতেছে না যে এটা কী হইতেছে। আবার আরেকদিন এরকম রাতের বেলা পড়তে বসতাম, তো পড়তে পড়তে মোটামুটি টেবিলে আর কি চোখ মানে তন্দ্রার মতো আর কি লেগে আসছে। তখন উনি খেয়াল করতেছে যে ওনার পেছনে কেউ একজন দাঁড়িয়ে ওনার ঘাড়ে নিঃশ্বাস নিতেছে এবং কিছু একটা বলার চেষ্টা করবে বা এরকম কিছু। সাথে সাথে উনি পেছনে ঘুরে তাকায়, তাকানোর পরও দেখে যে না এরকম কিছু না, মানে উনি খেয়াল করতেছে যে ওনার ঘাড়ে কেউ নিঃশ্বাস নিতেছে, কিছু একটা ওনাকে বলবে। উনি পিছনে যেভাবে তাকাবে ওরকম সাহস করে নেই, তারপরে উনি তাকাইছে, তাকানোর পরে দেখে যে না কিছু নাই। তারপরে আশপাশটা দেখে চেক করে বাতি বন্ধ করে ঘুমাইতেছে। ওনার ঘুমের মধ্যে আর কি স্বপ্নের মধ্যে উনি খেয়াল করতেছে যে কেমন একটা শব্দ ভেসে আসতেছে, বলতেছে যে আমাকে মুক্তি দে বা আমার সাথে কথা বল, আমাকে মুক্তি দে আমার সাথে কথা বল, বা আমাকে তো ঠিকঠাক মতো এভাবে কেউ মানে আমার প্রতি যে দায়িত্বটা সেটা কেউ করলো না, তা আমার সাথে কথা বল, তোর ভয় নেই কথা বল। উনি ঘুম ভেঙে গেলো, ঘুম ভেঙে উঠে একদম ওনার শরীর একদম ঘেমা, একদম অস্থির অবস্থা। সাথে সাথে আবার দরজা আর কি খুললো, খুলে গিয়ে আবার সিকিউরিটি গার্ডকে ডেকে নিয়ে আসলো। সিকিউরিটি গার্ড বলতেছে যে আপনি ফাজলামি করেন, আপনি প্রতিদিন আমাকে ডেকে নিয়ে আসেন, মাঝে মাঝে ডেকে নিয়ে আসেন, কী আপনার সমস্যা কী বলেন। বলে যে কাকা এরকম এরকম আমার সাথে একজন কথা বলছে, আমি খেয়াল করছি। তখন সিকিউরিটি গার্ড বলে যে আচ্ছা আমি আজকে আপনার সাথে এখানে আসি কতক্ষণ, দেখে কী হয়। উনি ওখানেই বসে আছে, ওই ছেলেটা ওখানে বসে আছে, বলে কাকা এখন তো কিছু আমি দেখতেছি না, এখন তো সব কিছু স্বাভাবিক। তখন বলতেছে ওই সিকিউরিটি গার্ড যে কালকে সকালে আমি এক হুজুর নিয়ে আসবো, তারপর আলাদা দেখবো যে আপনার ঘরে কী আছে না আছে। পরে ওদিন সকালে কোনো রকম রাত কাটানোর পরে একটা হুজুর নিয়ে আসলো। হুজুর ঘরে ঢোকার সময় উনি কিছু একটা খেয়াল করছে, খেয়াল করে উনি মানে ঘরে যখন একটা হুজুর পাড়া দেয় তখন স্বাভাবিক উনি চলে যাবে আর কি, কিন্তু উনি পাড়া না দিন ওখানে থেমে গেলো। থেমে গিয়ে কী জানো দোয়া পড়লো, দোয়া পড়ে বলতেছে আপনি একটু সময় দেন আমি একটু এখানে আমার কাজ আছে। উনি ওখানে কী কী জানি দোয়া পাঠ করলো, তারপর উনি ঘরে ঢুকলো। ঘরে ঢুকে বলতেছে যে আপনার সমস্যাটা আপনি বলেন যে কী সমস্যা।
ছেলেটা বলতেছে যে আমার সাথে ওজন মনে মন হইতেছে। হ্যাঁ আপনি মনে মন ফিল করতেছেন তবে কোনো গন্ধ পান কিনা? বলে হ্যাঁ আমি এরকম এরকম গন্ধ পাই, পচা একটা গন্ধ পাই, এবার আমার সাথে এরকম কথাও বলছে, আমি এই কথার নাম শুনতে পেয়েছি। পরে বলতেছে যে আপনার এখানে আশেপাশে কোনো ডেড বডি রাখা হয়েছিল কিনা, বা মানে এরকম কিছু আশেপাশে কেউ মারা গেছে বা জানাজা না দিয়ে দাফন করা হয়েছে এরকম কোনো ডেড বডি আশেপাশে ছিল কিনা। তখন ওই সিকিউরিটি গার্ডটা বলতেছে হ্যাঁ কিছুদিন আগে একটা অ্যাম্বুলেন্স রাখছে, তো সেটার মধ্যে ডেড বডি ছিল কিনা সেটা আমি জানি না, তবে ওনার সাথে কথা বলে আমি জানতে পারবো। তারপর ওই ড্রাইভার সাথে কথা বলে আমার পাশের ফ্ল্যাটে যিনি থাকে, তখন এই বিষয়টা আর কি ওনাকে বলে যে আপনি কি ওই দিন কি ডেড বডি নিয়ে আসছিলেন, এটার মধ্যে ছিল? বলে যে হ্যাঁ একা একটা দন্ত লাশ ছিল। পরে হুজুরের সাথে আবার কথা বললো, হুজুর বলে যে হ্যাঁ এটার এটার যে অশরীরী আত্মারা সেটা আর কি এখানে ঘুরে বেড়াইতেছে, যেহেতু এখানে রাখা হয়েছিল অনেকক্ষণ, এখান থেকে আর কি এই জিনিসটা যায়নি, এখানে এই জিনিসটা রয়ে গেছে, এই বাড়িতে রয়ে গেছে, এখন এটা সময় লাগবে আর কি এটা সরাইতে, তবে কারো কোনো ক্ষতি করতেছে না, শুধু ওনার সাথে আর কি কথা বলার চেষ্টা করতেছে। ওই ছেলেটা এখন এই বিষয়গুলো শোনার পর এখন তার একা করে থাকবে না, বলে যে না আমার তো একা করে থাকা সম্ভব না। ওই ছেলেটা ওখান থেকে মানে গ্রামে চলে যায়। তারপর ওনার সাথে যে দুইজন আরও আছে তারা আসে আর কি, ওই ছেলেটা তখন গ্রামে যায়। ওনারা দুজন আসার পরে ভাবছে যে ওনারা শুনছে আর কি সিকিউরিটি গার্ডের কাছ থেকে, ভাবছে যে আমরা দুইজন যেহেতু কোনো সমস্যা হবে না, এই বিষয়টা নিয়ে তারা বেশ একটা মাথা ঘামায়নি, যেহেতু সমস্যা হয়নি ওই হিসাবে আর হুজুরকেও ডাকা হয়নি। ওই দুইজনে এভাবে চার পাঁচ দিন থাকতেছে, কোনো সমস্যা নেই, তবে তারাও মানে মাঝে মাঝে আর কি মনে করে যে এরকম তো হয়েছে, দেখে আমাদের সাথে কিছু হয় কিনা। তো ওনারা আর কি রাত জেগে অনেক সময় চেষ্টা করে যে শোনার কিছু, যে কিছু শুনতে পাই কিনা। তো ওনাদের মধ্যে আর কি এরকম একটা কৌতূহল কাজ করে যে আমরাও কিছু এরকম অস্তিত্ব টের পাই কিনা। ওনারা দুজন রাতে এই সব বিষয় নিয়ে কথা বলতে বলতে একটা সময় খেয়াল করতেছে যে ওনাদের যে বারান্দা, বারান্দার ওখানে ওপাশে আর কি কেউ দাঁড়িয়ে আছে, সে একটা ছায়ার মতো আর কি এখানে পড়ে আছে, এরকম আর কি ওনারা খেয়াল করতেছে। সাথে সাথে ওনারা দৌড়ে বারান্দায় যায়, বারান্দায় গিয়ে দেখে কিছু নেই, কিন্তু বারান্দার ওপর থেকে একটা ছায়ার মতো ওনারা খেয়াল করতেছে। তখন ওনারা বিশ্বাস করতেছে যে না ওর সাথে যা হয়েছে হয়তো বা তা সত্যি হইতেও পারে। তো ওনাদের সাথে এরকম বিষয়টা ঘটতেছে, রাতের বেলা ওনারা ঘুমে আছে, ঘুমের মধ্যে ওনারা খেয়াল করতেছে যে রুমের আশেপাশে কেউ ঘুরতেছে বা ওনাদেরকে কিছু বলার চেষ্টা করতেছে যে আমাকে মুক্তি দে বা এরকম। কয়েকদিন মানে চলতে চলতে ওই লোকটা আর কি ওই ছেলেটা আর কি বাড়ি থেকে আসে, আসার পরে ওনারা তিনজন মিলে আর কি একটা ই করলো যে আজকে আমরা যখন এরকমটা মানে স্বপ্নের মধ্যে বা মনে মনে হবে তখন আমরা দেখার চেষ্টা করবো আর কি কী জিনিসটা। এভাবে আর কি তিনজন মিলে প্ল্যান করলো যে আজকে রাতে আমরা দেখবো, যেভাবে হোক বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যে কী হয়। ওনারা রাতটা মানে কোনোরকম আর কি বাতি বন্ধ করে শুয়ে আছে, মানে ঘুমের মতো করে, কিন্তু ওনারা ঘুমাইতেছে না কেউই। ওই দিন ওরকম একটা পচা গন্ধ আসতেছে যে রুমের মধ্যে কেউ একজন হাঁটতেছে, বলতেছে যে আমাকে মুক্তি দে। তখন একজন বলে উঠলো আর কি, সাহসী ছিল ওই তিনজনের মধ্যে একজন, যে আপনি কে, আপনার পরিচয় রেখে আপনি বলেন। তখন কথার উত্তর আসলো যে আমি তো স্বাভাবিক ছিলাম, কিন্তু একটা সময় আমার মাথা ঠিক ছিল না, তখন আমার ডেড বডিটা আর কি ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার যে ওনার নাম বললো যে ওকে দিছে, কিন্তু আমার সাথে এই করছে আর কি, ও আমাকে এখানে ফালে রাখছে, একা রাখছে ফালে। তো বলে যে একা ফালে রাখছে তো কী হয়েছে? ও একা ফালে রাখছে আর আমার লাস্টের জায়গা ছিল না। বলে কী হয়েছে আপনার লাস্টটা? আমার লাস্টটাকে খেয়ে ফেলছে। বলে কে খাইছে আপনার লাস্টটাকে, আপনি বলেন। ওনারা যে কথা বলতেছে ওনারা কিন্তু কিছু দেখতেছে না, না দেখে কথা বলতেছে, এবং ওনারা ওনাদের দিক থেকে আর কি শুয়ে আর কি কথা বলতেছে। ওনারা তিনজনই ওখানে শুয়ে আছে আর কি, বলতেছে আমার লাস্টটা এখানে যখন রাখছে, রেখা ও ওর কাজে গেছে, তখন ও যেতে যেতে আমার লাস্টটা খেয়ে ফেলছে। বলে কী শিখেছে? বলে যে আমার লাস্টটা খেয়ে ফেলছে, আমার লাস্টটা লাস্ট ছিল না, লাস্টটা ওরা ওখানে ফালাই দিন মানে কবরস্থান দিয়ে আসছে আর ওরা ঠিক মতো দাফন করে নি, তো আমার আমাকে মুক্তি দেয়। তারপর এই বিষয়টা একদম ওরা যে কথা বলছে সকালে মানে ঘুম থেকে উঠে আর কি বিশ্বাস করতে পারতেছে না যে আসলে কি বাস্তবে কথা বলছে না স্বপ্নে, মানে ওরা মনে করতেছে যে হ্যাঁ হয়তো বা স্বপ্নে কথা বলছে বা বাস্তবে কথা বলছে, এটা নিয়ে ওরা বেশি করে নেই। সাথে সাথে সকালে হুজুর ডাকলো, হুজুর ডাকার পরে বলতেছে যে হুজুর এরকম এরকম আমাদের সাথে হয়েছে। হুজুর বলতেছে যে না এটা আপনাদের স্বপ্নে হয় নাই, আপনার সাথে কথা বলছে কিন্তু সেটা হয়তো আপনারা কিছু দেখেন নাই, আপনারা কথা বলছেন, কথার কিছু আপনি উত্তর পাইছেন, হয়তো আপনার কানে ঠিক আওয়াজটা গেছে, আপনার সামনে আসেনি বা আপনি কখনো দেখতে পারবেন না।
তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি এটা দেখতেছি। তো হুজুরের বাড়ি বন্ধ করলো, বাড়ি বন্ধ করে ওনাদের রুমে কিছু পানি দিল, বলে এই পানিগুলো ছিটাবেন, এটা আপনাদের রুমে আর আসবেন এবং আপনারা এটার কোনো অস্তিত্ব পাবেন না। এরপর থেকে আর এরকম সমস্যাটা হয়নি। আচ্ছা বুঝতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ হোসেন আমাদের সাথে এই গল্পটি শেয়ার করার জন্য। কারণ এরকম ঘটনা আমরা আগেও শুনেছি বা এরকম ঘটনার কাছাকাছি অনেক বিষয় শুনেছি আমরা, যে আসলে লাশবাহী অ্যাম্বুলেন্স গাড়ি যেগুলো আছে সেগুলোতে আসলে অনেক ধরনের অস্বাভাবিক ঘটনা আছে। আমরা যদি মনে করে থাকি তাহলে এই শো যখন আমরা শুরু করি তার কদিন মানে ক সপ্তাহ পরই আমাদের একজন ড্রাইভার ভাই এখানে এসেছিলেন, যিনি এই ঘটনার মতো একটি ঘটনা বলেছিলেন, যেখানে আসলে মানে বিষয়টা এরকম যে তারা হাইওয়ে ধরে যাচ্ছেন একটা লাশ নিয়ে, এবং যাওয়ার পর পরে মানে পথে 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 মানে নানা বিপত্তি হচ্ছিল সেখানে, এবং এই বিপত্তিগুলো মিলিয়েই তারা কিন্তু আসলে শেষ পর্যন্ত সেখানে গন্তব্যে যেয়ে পৌঁছায়। এবং যে ঘটনাগুলো ঘটার কথা ছিল না, হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যাওয়া এবং পেছন দিকে তাকিয়ে দেখে যে আসলে লাশটা মানে তার কাছ থেকে শোনা যে তার মনে হচ্ছিল লাশটা উঠে বসে আছে, আবার কিছুক্ষণ পর সে তাকিয়ে দেখে যে না লাশটা আগের মতোই শুয়ে আছে, মানে নানা বিষয়গুলো এখানে থাকলে সম্পৃক্ত হয়। হয়তোবা সেই ওই সময়ের মধ্যে তার মানসিক গঠন বা মানসিক অবস্থা ডিফারেন্ট হয়, পরিবর্তিত হয়। আবার এমনও হতে পারে যে তিনি যা দেখেছেন তা হয়তোবা সত্যি সত্যি দেখেছেন। সময় আজকে প্রায় শেষের দিকে, কিছু আলোচনা করি আপনাদের সঙ্গে, আর ভয় নয়, আর কোনো রকম অন্য বিষয় নয়, এবার যুক্তি তর্ক বা কোনো কোনো ক্ষেত্রে কিছু প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করা। যেমন ধরুন মানে আমি যেটা অবজার্ভ করেছি এতক্ষণ ধরে সেটি বলার চেষ্টা করলাম। যেহেতু আমরা একটা ফেসবুক লাইভ করি না, সেক্ষেত্রে আপনারা দেখার সুযোগ পান না। যখন হোসেন ঘটনাটি বলছিল তখন একদম এক নাগাড়ে অন্যদিকে তাকিয়ে ঘটনাটা বলছিল। তিনি চাইলে আমার দিকে তাকাতে পারতেন, তিনি চাইলে অন্য দিকেও তাকাতে পারতেন, তিনি একটা দিকে তাকিয়ে একদম তার ঘটনাটা বলছিলেন একের পর এক। তখন আমার একটা অনুভূতি কাজ করছিল যে সে কি আসলে সেই মানুষটির দিকে তাকিয়ে কথাটা বলছে, নাকি মানে আমার চোখে চোখ পড়বে সেজন্য শূন্য দিকে চোখ সরিয়ে রেখেছে। দুটি হতে পারে, তার কাছ থেকে জানতে চাইলে হয়তোবা সে একরকম উত্তর দেবে, কিন্তু আমরা বলি যে আসলে যেখানে উত্তর আমরা চাই না সেখান থেকে রহস্যগুলো জন্ম নেয়। তার মানে সে কি সেই দিকে তাকিয়ে কথা বলছিল সেই মানুষটির মতো, যে মানুষটি এখানে এসে একটা পুতুলের দিকে তাকিয়ে বলেছিল যে ওই মানুষটা পুতুলটা নিয়ে খেলছে। এরকম আরো অনেক অমীমাংসিত জায়গা আছে, অমীমাংসিত ঘটনা আছে। স্বপ্নে আপনি যখন কোনো দুঃস্বপ্ন দেখেন, আমি বারবার স্বপ্নের কথাগুলো কেন টানি জানেন, কারণ স্বপ্ন দেখার সময়গুলো মানুষের জন্য অনেক যেমন সুখের, আর দুঃস্বপ্নের সময়গুলো মানুষের অনেক বেশি যন্ত্রণার, ভয়াবহ। বা একইরকম অনুভূতি বারবার 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 করে আপনাদের সামনে আসে স্বপ্নে, সেটাকে টলারেট করাও কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায়, এবং যে কারণে আরও অনেক বিষয় ঘটে। শেষ করার আগে দু একটি কথা বলতে চাই, যে আপনাদের জন্য আমাদের আয়োজন, এই আয়োজনটি মোটেই ভয় দেখানোর কোনো আয়োজন নয়, তবে ভয়ের সঙ্গে থাকে, কারণ আমরা রহস্য পছন্দ করি, রহস্য করতে ভালোবাসি, এবং ঠিক যেখানে যেখানে আমাদের জীবনে মীমাংসিত কথাগুলো মেলে না ঠিক সেই জায়গা থেকে আমাদের কথাগুলো শুরু হয়, এবং সেখান থেকেই তাবিজের ঘটনাগুলো একটু একটু করে আলপালা মেলে। প্রায় প্রতি শনিবারই আমরা কথা বলেছি আপনাদের সঙ্গে, আপনাদের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি, এবং ফেসবুকে আমাদের ইনবক্সে আমাদের SMS প্যানেলে নানা ধরনের প্রশ্ন নানা ধরনের বিষয় আমাদের কাছে এসেছে। একটি কথা বলতে চাই, সেই বিষয়টি হচ্ছে যে দেখুন মানে আমাদের এই সমাজ, আমাদের এই জীবন, এই সভ্যতার মাঝখানে এমন কোনো কোনো জায়গা আছে এবং সত্যি সত্যিই আছে যেগুলো মানুষের সঙ্গে ঘটে যায়, এবং যেগুলো বিষয় নিয়ে আসলে তর্ক, যুক্তি, প্রশ্ন, নানা ধরনের জিজ্ঞাসা করে আসলে শেষ পর্যন্ত সমাধান মেলে না। ওই পাগল মানে ধরুন মানে আমরা যদি বলি যে মাওয়া থেকে ভাঙ্গা অনেক দূর, এই গাড়ির গতির সঙ্গে তাল মিলিয়ে সে শিব কীভাবে সেখানে যেয়ে পৌঁছাবে, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। রহস্যের কথা শুনি অনেক, আমরা শুনি নিশুতি ডাকে অন্ধকারে রাতের বেলা কেউ কথা বলে, অনেক অনেক কিছু শুনি। তো এই সমস্ত বিষয়ে আপনারা কান পেতে থাকুন, মনে চোখে দেখতে থাকুন, এবং সাত দিন পরে কি দেখলেন কি শুনেছেন সে সমস্ত বিষয়ে কৃষ্ণবালককে বলার জন্য অপেক্ষায় থাকুন, প্রতীক্ষায় থাকুন। সাত দিন পরে যদি একই পথে থাকি, একই কণ্ঠস্বরে আবারও ফিরে আসব, ততক্ষণ পর্যন্ত রাতগুলো যেন অশুভ না হয়, শুভ হয়, আর ভয়কে জয় করতেই হবে।